সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে চট্টগ্রাম জেলায় যারা দ্বীনের খেদমত করছেন, দাওয়ার কাজে অবদান রেখেছেন, রাখছেন, এরকম কিছু প্রতিষ্ঠানকে উৎসাহমূলক আমরা সম্মাননা স্মারক প্রদান করব। তো সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের শেখ বৃন্দ। তো এ পর্যায়ে আমি প্রথমে সম্মাননা স্মারক বা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আল কোরআন একাডেমি বোয়ালখালী পক্ষ থেকে ডাক্তার আল কোরআন একাডেমির পক্ষ থেকে নেবেন এহসানুল করিম। এহসানুল করিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এহসানুল করিম ভাইকে মঞ্চ প্রেস প্রদান করছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। শেখ শহীদুল্লাহ খান মাদানী প্রেস প্রদান করছেন। আচ্ছা শেখ, আমি বলি চট্টগ্রাম অঞ্চলে যারা দ্বীনের সালাফি মানহাজ প্রচার প্রসারে অবদান রেখেছেন রাখছেন তাদেরকে উৎসাহমূলক সম্মাননা স্মারক প্রদান করছি সিএফসির পক্ষ থেকে। মাদ্রাস সুন্নার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি ডাক্তার একরামুল্লাহ খান। ডাক্তার একরামুল্লাহ খানকে ক্রেস্ট প্রদান করবেন শেখ সাইফুল্লাহ মাদানী। এরপর কুরসিয়া হালাল মাহাদিস কেন্দ্রীয় জামা মসজিদ এর পক্ষ থেকে আশরাফুল আলম ভাই ক্রেস্ট গ্রহণ করবেন। আশরাফুল আলম ভাইকে ক্রেস্ট প্রদান করবেন উস্তাদ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। এরপর উমর ইবনে খাত্তাব জামা মসজিদ খালি শহর এর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন জম্মু ভাই। জম্মু ভাইকে ক্রেস্ট প্রদান করবেন উস্তাদ মাহমুদ বিন কাসেম। এরপর সদ্য প্রতিষ্ঠিত বাইতুল হিকমা জামা মসজিদ পতেঙ্গা এর পক্ষ থেকে প্রেস গ্রহণ করবেন মঞ্জুর আলম। মঞ্জুর আলমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্জুর আলমকে প্রেস প্রদান করবেন শেখ রায়হানুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। রায়হানুদ্দিন মাদানী এরপর বাইতুর রহমান আহলে হাদিস জামা মসজিদ স্টিল মিল পতেঙ্গা এর পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন নাসিরুদ্দিন ভাই। নাসিরুদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাসিরুদ্দিন ভাইকে ক্রেস্ট প্রদান করবেন ফাহাদ বিন বদির আলম। এরপর আনু ফকির দোকান স্টেশন জামা মসজিদ সাতকানিয়া এর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন মুর্তজা আলী ভাই। মুর্তজা আলী ভাইকে ক্রেস্ট প্রদান করবেন শেখ প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা। জাজাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানুল জাযা। যদিও সালাতের একটু মিসগাইড হওয়ার কারণে আমরা বেশ কিছু সময় নষ্ট হয়ে গেছি, ইতিমধ্যে খুব কঠিন হয়ে যাচ্ছে টাইমটা ম্যানেজ করতে। তো আমাদের কয়েকটি ঘোষণা আছে এর মধ্যে। এখন আপনাদের জন্য গো জিয়ারা ট্রাভেল এজেন্সি হসকাফালা সহ আপনাদের জন্য একটা ক্যাম্পিং ঘোষণা করেছেন।
আপনারা প্রজেক্টরে একটা নাম্বার মোবাইল নাম্বার দেখবেন, মোবাইল নাম্বার পাবেন, প্রজেক্টরে একটা মোবাইল নাম্বার পাবেন, ওই নাম্বারে আজকে এই প্রোগ্রামের মধ্যে চলাকালীন সময়ের মধ্যে সিএফসি লিখে এসএমএস করবেন এই নাম্বারে, আপনার নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রজেক্ট হয়ে যাচ্ছে, নাম্বার প্রজেক্ট হয়ে যাচ্ছে, লাইভে প্রজেক্ট হয়ে যাচ্ছে না, লাইভে পাবেন আপনারা, আপনারা সিএফসি পেজ থেকে ফেসবুক পেজ এবং ইউটিউবে পাবেন নাম্বারটা, নাম্বারটা নেন, সিএফসি লিখে এসএমএস করবেন। আপনাদের জন্য ঢাকা টু চিটাগং অথবা চিটাগং টু ঢাকা একটি ফ্লাইট ফ্লাইট টিকিট আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ গিফট আকারে। তো শুধুমাত্র সিএফসি লিখে একজন একটা এসএমএস করতে পারবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, তারপরও 01828 01828 877771, 01828 877771, 877771, এই নাম্বারে আপনারা সিএফসি লিখে এসএমএস করতে থাকুন একজন একটা, ইনশাল্লাহ যে কেউ একজন টিকেটের এক বছর, এটার ভ্যালিডিটি এক বছর, এক বছরের মধ্যে আপনারা যে চিটাগং টু ঢাকা অথবা ঢাকা টু চিটাগং ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ। এরপর আরেকটি ঘোষণা হচ্ছে, আপনারা শুনে বা জেনে আনন্দিত হবেন, যদিও বা আমাদের আমার সময় একদম সংক্ষিপ্ত, যার কারণে আমাকে খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে বিষয়টা, আপনারা ইতিমধ্যে এই লিফলেটটা সবাই পেয়েছেন। এটা হচ্ছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এবং সিএফসি চ্যারিটি কবরস্থান। এটা কি? এটা হচ্ছে আপনারা জানেন যারা চট্টগ্রামে গরিব অসহায় মানুষ, বিশেষ করে চট্টগ্রামের বাহিরে যারা এখানে থাকেন, তারা যদি কেউ মারা যায় তাহলে বেশি দামে কবরস্থান কিনে তারপর দাফন কাফন করতে হয়। তো এটাকে লক্ষ্য রেখে আমরা এদের ফ্রি দাফন কাফন কবরস্থান ফ্রি দেওয়ার জন্য আর হাস শামসুল হক ফাউন্ডেশন, ওয়েল নোন একটি প্রতিষ্ঠান, চ্যারিটি ফান্ড ফাউন্ডেশন, এটা আপনারা সবাই জানেন, যদিও ওনার এটার ফাউন্ডার নাসির ভাই এখানে উপস্থিত আছেন, যদিও কথাটা ওনার বলার কথা ছিল কিন্তু আমার অলরেডি 30 মিনিট আমার অতিরিক্ত নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এবং সিএফসি চ্যারিটি কবরস্থানটা কবরস্থান আমরা উদ্যোগ নিয়েছি, উইদিন শর্ট টাইম ইনশাআল্লাহ আমরা যা কবরস্থান ক্রয় করব। তো আমরা যদি বা সময় সংক্ষিপ্ততার কারণে অ্যাকাউন্ট নাম্বারটা এখনো দিতে পারি নাই, আপনারা যারা আগ্রহী, যারা এই মুহূর্তে কাজে আগ্রহী, সহযোগিতা করার জন্য আগ্রহী, তারা আমাদের সাথে অথবা সিএফসি অথবা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা এই খেদমতটা চট্টগ্রাম গরিব অসহায় মানুষদের জন্য করতে চাই। এরপর আরেকটি ঘোষণা আছে, আগামী 27 জানুয়ারি, 27 জানুয়ারি আমাদের উস্তাদ শেখ ডক্টর ইমাম হোসেন হাফিজ আবুল্লাহু এবং উস্তাদ মাহমুদ বিন কাসেম পতেঙ্গায় একটি ওয়াজ মাহফিল আছে 27 জানুয়ারি, একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, চালু হয়েছে আরেকটি মসজিদ প্লাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ক্যাডেট মাদ্রাসা ও হিজখানা। এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড এর শাপলাবাসিক এলাকায় হায়দার বিরাজত সহি আকিদা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই প্রতিষ্ঠানটি হয়েছে। এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করবেন আপনাদের সুপরিচিত শেখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি, 2 তারিখ জুমাবার 2 ডিসেম্বর প্রতিষ্ঠানটির মসজিদটির উদ্বোধন করবেন ইনশাল্লাহ। জুমার খুতবা শুরু দুপুর 12টা, জুমার সালাত 1:15, আনুষ্ঠানিক উদ্বোধন 1:30 জুমার সালাতের পর। এই ছিল আমার হাতে সব ঘোষণাগুলো। এই পর্যায়ে সময় একদম সংক্ষিপ্ত, আমরা সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন, যদিও শাইখের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমি চেয়েছিলাম শাইখদেরকে 40 মিনিট করে সময় দিতে, কিন্তু 25-30 মিনিটের বেশি আমি দিতে পারছি না। আচ্ছা, ইলমুত তাওহিদে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহুর অবদান, আমাদের প্রতি একটা অভিযোগ আছে যে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, এই সে অনেক কথা আছে, তো এই বিষয় থেকে উঠে আসবে ইমাম আবু হানিফাকে আমরা কতটুকু মানি, ওনার আকীদা কতটুকু গ্রহণ করি এবং ওনার অবদানটা কি আমরা কতটুকু স্বীকার করি,
ইলমুত্তাওহিদে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর অবদান, আর এ বিষয়ে শেখ ডক্টর করেছেন আপনারা জানেন, শেখকে এই বিষয়ে মুক্তসার বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ভলান্টিয়ার ভাইরা সবাই বসে যান, ভলান্টিয়ার ভাইরা মাঝখানে কেউ দাঁড়াবে না যাতে শ্রোতাদের সমস্যা হয়, ভলান্টিয়ার ভাইরা সবাই সবাই বসে যান। আমি শেখকে বিনীত একটু মঞ্চ আসতে হবে, শেখ আপনাদের সামনে মুক্তসার বক্তব্য নিয়ে আসবেন। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ ডক্টর শহীদুল খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت আজকের আয়োজিত এই কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন আজকের আলোচকদের মাঝে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলিমুদ্দিন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ আরও এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিমুদ্দিন শেখ রায়হান রায়হানুদ্দিন আল মাদানী, শেখ মাহমুদ বিন কাসিম এবং শেখ আব্দুর রহমান আব্দুর রাজ্জাক এবং আরো অনেকে আলোচনা রেখেছেন। সমবেত প্রাণপ্রিয় দিলীপ ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যিনি আজকে এই ঐতিহাসিক বাইতুল ফালাহ এই প্রাঙ্গণে কোরআন এবং সুন্নাহ নির্ভেজাল ইসলামী আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। এবং তার কাছেই আমাদের নিবেদন আবেদন দোয়া, এই কোরআন এবং সুন্নার দাওয়া, তাওহীদ ও সুন্নার দাওয়া গোটা চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পৌঁছিয়ে দিই,
এবং এই পথে সকলকে কবুল করে নিন। সমবেত দিলীপ ভাই বিজ্ঞ আলামাই কেরাম বসে রয়েছেন, তাদের কাছে অত্যন্ত জ্ঞানগর্ব মূল্যবান বক্তব্য আমরা শুনব। এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বিষয় বা কিছু কথা একটি নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি আপনারা শুনেছেন ইলমুত তাওহীদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর অবদান, কোনো সন্দেহ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের সকলেরই ইলমু তাওহীদে, ইলমু সুন্নাহ তথা সার্বিকভাবে ইসলামে সর্বোচ্চ অবদান রয়েছে। সেজন্য আমরা সেই প্রসিদ্ধ ইমামদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের এ অবদানের কথা উল্লেখ করে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবদানকে কবুল করে নিন এবং তাদের সকলকে যাযায়ে খায়ের দান করুন। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, ইনসান জিনকে সৃষ্টি করেছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কেতাব নাজিল করেছেন। সবগুলির পিছনে একটি মূল উদ্দেশ্য, সেটি হলো তাহকীকু তাওহীদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সকল রাসূলকে একই দায়িত্ব দিয়েছিলেন। সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, সেই রাসূলের মূল দায়িত্ব ছিল পৃথিবীতে গদি দখল করা নয়, সে রাসূলদের মূল দায়িত্ব ছিল পৃথিবীতে কোন দেশ জয় করা নয়, সে রাসূলদের মূল দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ। তারা তাদের জাতিকে দাওয়াত দিয়েছিলেন, ইবাদত হবে একমাত্র কার, ইবাদত হবে একমাত্র কার, জীবনের সকল প্রকার ইবাদত হবে একমাত্র আল্লাহ, এটাই ছিল তাদের দাওয়াত। আর এটার নামই হলো তাওহীদ। এটার নামে কি? এটার নামে তাওহীদ। একজন মানুষ তার জীবনের সকল ইবাদত যখন ইবাদত সকল ইবাদত করবে কয়জনের জন্য? সকলের জন্য। সকল ইবাদত করবে একজনের জন্য, তাহলেই হবে তাওহীদ। একদিকে তাওহীদের দাওয়াত, অপর দিকে যাতে কোনোভাবে তাওহীদ নষ্ট না হয়, তাই তাওহীদ বিরোধী শির কুফর সবকিছু থেকে বিরত রাখাই ছিল নবী রাসূলদের মূল দায়িত্ব। একইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব নিয়েই এসেছিলেন, যার প্রথম দাওয়াতেই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই করো সেই করো না, একটি স্বীকৃতি দাও, নিজের জীবনটাকে প্রস্তুত করো, তোমার জীবনের সকল ইবাদত হবে একমাত্র
আল্লাহর জন্য এই স্বীকৃতি দাও এই বিশ্বাস করো এটা মেনে নাও তুফলিহু তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতের ধারাবাহিকতায় জীবনের সর্বশেষ দিন ইতিহাসের আলোকে সেটি হলো 11 হিজরি 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 8 থেকে 9টার দিকে ওয়াক্তুল দোহা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে জীবনের শেষ মুহূর্ত শেষ পর্যায়ে এবং কঠিন পর্যায়ে একবার চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চাদর সরিয়ে ফেলছেন পানির পাত্রে হাত ডুবিয়ে চেহারাটা মুছে নিচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মউতি সাকারাত লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা ওই শেষ মুহূর্তেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قاتل الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد الله সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন কোন বর্ণনা এসেছে তাদেরকে অভিশাপ দিন অপরাধটা কি তারা তাদের নবী রাসূলদের কবরকে সিজদার স্থান বানায় দিয়েছে কারণ এটি হলো তাওহীদ বিনষ্টকারী তাওহীদ পরিপন্থী শিরকের মূল বিষয় কারণ মানুষ ইবাদত করবে একমাত্র কার সিজদা দেবে কার জন্য সিজদা কোনো কবরে হতে পারে না কোনো নেককার ব্যক্তির জন্য হতে পারে না যার কারণে জীবনের শেষ মুহূর্তে যার কিছুক্ষণ পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই মুহূর্তেও তিনি ওই কবর পূজা মাজার পূজার বিরুদ্ধে কঠিনভাবে সতর্ক করলেন যাতে মানুষেরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে আল্লাহ আমাদের সকলকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবেঈনগণ সকলেই ওই ধারাবাহিকতায় তাওহীদের দাওয়াতে তাওহীদের পথে তাওহীদের বাস্তবায়নে সকলেই অটল ছিলেন সেই ধারাবাহিকতায় নিজেদের জীবনকে অতিবাহিত করলেন সেই প্রসিদ্ধ চার ইমাম যাদের প্রথমে হলেন ইমাম কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও আজকে আফসোসের সাথে বলতে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে তার বর্ণনা দিয়ে অনেকে বিভিন্নভাবে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে শিরকের পথে জড়িয়ে যায় কিন্তু না কখনো নয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মুসলিম উম্মাকে তাওহীদের পথেই তিনি দেখিয়েছেন তিনি কখনো মুসলিম উম্মাকে শিরকের পথ দেখাননি বরং শের থেকে তিনিও মুসলিম উম্মাকে বিরত রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ সময় খুব সংক্ষিপ্ত কথা দীর্ঘ করার সুযোগ নেই সেই ধারাবাহিকতায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবন যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে বাস্তবে পাওয়া যাবে আজকে যে তাওহীদের কথা আমাদের এই সিএফসি না সিএফসি বা কোরআন সুন্নাহর দাওয়াত যারা দিচ্ছেন সেই দাওয়াতেই মূলত দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সেই তাওহীদের দাওয়াতই দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কয়েকটি দিক খুব সংক্ষিপ্তভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার পক্ষ থেকে অথবা তার কাছ থেকে গ্রহণ করে
তার ছাত্র যারা ছিলেন তারা কিছু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে সংকলন করেছে আকীদা সংক্রান্ত পাঁচটি গ্রন্থের প্রমাণ পাওয়া যায় সেই প্রমাণ বাস্তবতা কতটুকু সেটি পরের বিষয় যে পাঁচটি গ্রন্থকে একত্রিত করে হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম শেখ মোহাম্মদ জাহিদ আল কাউসারি তার গবেষণামূলক এই গ্রন্থ আল আলিম ওয়াল মুতাআল্লিম একটি আল ফিকহ আল আফসাত আরেকটি আল ফিকহ আল আকবার আরেকটি রিসালাতু আবি হানিফা আরেকটি আল ওয়াসিয়া আরেকটি এই পাঁচটি গ্রন্থ একত্রে তিনি সংকলন করেছেন যেগুলিকে সম্পৃক্ত করা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পাঁচটি গ্রন্থেই কম বেশি আকীদার আলোচনা রয়েছে তাওহীদের আলোচনা রয়েছে ইমানের আলোচনা রয়েছে তবে পাঁচটির মাঝে যেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছেলে হাম্মাদ বিন আবি হানিফা এর সূত্রে প্রমাণিত তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন সেটি হলো আল ফিকহ আল আকবার আল ফিকহ আল আকবার এটি তুলনামূলক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি সম্পৃক্ত করাটা যথাযথ আর বাকিগুলি মূলত প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সংকলিত নয় তার ছাত্রগণ তার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে অথবা তার বিষয়গুলি কিছু পড়ালেখা করে তারা সেগুলিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে সংকলন করেছেন সর্বোপরি সবগুলির মাঝেই রয়েছে সেই আকীদা এবং তাওহীদের বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে তাওহীদ থেকে বিচ্যুত হওয়ার গুরুত্বপূর্ণ দুটি কারণ তাওহীদ থেকে বিচ্যুত হওয়ার গুরুত্বপূর্ণ দুটি কারণ প্রথম কারণ হল তাওহীদ জানা মানার ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসকে অবলম্বন না করা এটি হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ তাওহীদ বা আকীদা ইত্যাদি বিষয়ে ইলমুল কালাম তথা যুক্তিবিদ্যা তর্কবিদ্যা বা এই সব বিষয়গুলি বা দর্শন শাস্ত্র সেগুলির উপরে নির্ভরশীল হওয়া কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিষয়গুলি বিশ্লেষণ করলে পাওয়া যায় দলিল গ্রহণের ক্ষেত্রে যেমন আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতি ইসতিহাদি ওয়া তাকলিদ গ্রন্থের 54 পৃষ্ঠায় এসেছে সুইলা আবু হানিফা ইদা কুলতা কাউলান ওয়া কিতাবুল্লাহ ইউখালিফু হে ইমাম আবু হানিফা আপনি যখন কোনো কিছু বলবেন আর আপনার কথাটার বিরোধী যদি আল্লাহর কথা আল্লাহর কিতাব হয়ে যায় করণীয় কি ক্বালা উতরুকু কাউলি লিকিতাবিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা আল্লাহর কিতাবের সম্মান মর্যাদায় সেটাকেই প্রাধান্য দিয়ে আমার কথাকে তোমরা বর্জন করো আবার জিজ্ঞাসা করা হলো ওয়া ইযা কুলতা কাউলান وقول رسول الله صلى الله عليه وسلم يخالفه আপনি যদি এমন কিছু বলে ফেলেন আপনার কথার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই ভাবে জবাব দিলেন তিনি বললেন উতরুকু কাউলি লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা রাসূলের কথাকেই প্রাধান্য দাও সেটাকেই গ্রহণ করো আর আমার কথাকে তোমরা বর্জন করো আবার জিজ্ঞাসা করা হলো
وإذا قلت قولا ويخالفه قول أصحاب رسول الله صلى الله عليه وسلم আপনি যদি এমন কিছু বলে ফেলেন যেই কথাগুলির বিপরীতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা তাহলে করণীয় কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আবার বললেন উযরুকু কাওলি লিকাওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার কথাকে ছেড়ে দাও বর্জন করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথাকেই তোমরা ধরো বলুন আলহামদুলিল্লাহ এটা প্রমাণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সাধ্যপক্ষে চেষ্টা করেছেন সর্বত্রই আল্লাহর কথাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাহাবায়ে কেরামদের কথাকে নিজের সব কিছু কথার ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া বাস্তবে যিনি আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরামের কথাকে প্রাধান্য দেবেন তিনি অবশ্যই হকপন্থী হবেন এবং এটি অবশ্যই হক এর অবস্থান এবং এটাই হবে তাওহীদের সঠিক পথ এতে কোনো সন্দেহ নেই যদিও বাস্তবে সমাজে আজকে ভিন্ন পরিবেশ পরিস্থিতি তাহলে প্রথম বিষয় ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব এবং সুন্নাহ ও সাহাবীদের আসারকে প্রাধান্য দেওয়া এটাই হলো সঠিক আকীদা ও তাওহীদ পাওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক যদি কিতাব ও সুন্নাহকে প্রাধান্য না দেওয়া যায় তাহলে কখনো সঠিক আকীদা প্রাধান্য পাবে বাতিল আকীদা এসে যাবে দ্বিতীয় আরেকটি দিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রেও যদিও এখানে অনেক কথা অনেক বিস্তারিত লম্বা বিষয় রয়েছে সেদিকে যাব না শুধু একটি ছোট্ট কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা সুপ্রসিদ্ধ তিনি বলেন জেনে রাখো ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন এই কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে আমি আবু হানিফা বলছি সেটি হবে আমার মত ও পথ বলুন আলহামদুলিল্লাহ সুতরাং তাওহীদ পাওয়ার সহি আকীদা পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হাদিসকে সহি বলে নিশ্চিত করতে হবে তাহলে সহি আকীদা পাওয়া সম্ভব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে তাও আমরা জানতে পারি তিনি হাদিসকে সহি বলে নিশ্চিত করার চেষ্টা করেছেন এবং নিজেও সহি হাদিসকেই তার মত পথ বলে ঘোষণা করেছেন দ্বিতীয় বিষয় আমরা বলছিলাম আজকে সঠিক আকীদা থেকে বঞ্চিত হওয়ার একটি অন্যতম বড় কারণ হলো নিজের মত পথ বা ব্যক্তির কথা ও বক্তব্যকে প্রাধান্য দেওয়া কোরআন এবং সুন্নাহর উপরে এটাকেই বলা হয় ইলমুল কালাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার প্রাথমিক যুগে এই দর্শন শাস্ত্র বা কালাম শাস্ত্রের চর্চা করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন তিনি প্রমাণ পেলেন যে এটি সঠিক নয় তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে যেমন আল হুজ্জা ফি বায়ানিল মাহাজ্জা গ্রন্থের 22 পৃষ্ঠায় এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইলমুল কালাম দর্শন শাস্ত্র যুক্তিবিদ্যা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন কালা মাকালাতু আল ফালাসিফা এ তো হলো সব দার্শনিকদের কথা আলাইকা বিল আতারি ওয়া তারিকাতিস সালাফে তোমাদের জন্য কর্তব্য হলো আলাইকা বিল আতারি তোমার অপরিহার্য দায়িত্ব হলো তুমি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে ও তরিকাতি সালাফে এবং সেই সাহাবাই কেরাম ও তাবেইনদের যে তরিকা যে পথ সেই পথেই তুমি অবলম্বন করবে ওয়া ইয়াকা ওয়া কুল্লু মুহদাসাতিন ফা ইন্নাহা বিদআ জেনে রাখো কিতাব সুন্নাহর পরে সাহাবীদের পরে যা কিছু নতুন আবিষ্কৃত হয়েছে সেই যুক্তিবিদ্যা হোক কালাম শাস্ত্র হোক দর্শন শাস্ত্র হোক আরো যা কিছু রয়েছে সবগুলি হলো বিদআ মানেই হলো গ্রহণীয় না বর্জনীয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ অবস্থানটি এভাবেই স্পষ্ট হয়েছে তিনি সেগুলিকে বর্জন করে কিতাব এবং সুন্নাহকে ও সালাফদের তরিকাকেই
তিনি প্রাধান্য দিয়েছেন এবং সেটাকেই আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। সম্মানিত দিনে ভয় করে ফিরে আসি শেষের দিকে, সময় নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটি সবচেয়ে আমরা নির্ভরযোগ্য বলছি, তার ছেলে হাম্মাদ বিন আবি হানিফার বর্ণনায় আল ফিকহুল আকবার, আল ফিকহ আল আকবার সবচেয়ে বড় ফিক, সবচেয়ে বড় ফিক কি? ওযু গোসলের মাসআলা নয়, সবচেয়ে বড় ফিক হলো আকীদার মাসআলা, সবচেয়ে বড় ফিক হলো আকীদার মাসআলা। সেই সালাফগণ এভাবেই আকীদার মাসআলাকে তারা মূল্যায়ন করেছে। অবশ্যই ওযু গোসলের মাসআলা আপনাকে জানতে হবে, শরীয়তের বিভিন্ন বিধিবিধানের মাসআলা জানতে হবে, কিন্তু সবার আগে জানতে হবে আকীদার মাসআলা, সবার আগে জানতে হবে। কারণ আকীদার মাসআলায় যদি সমস্যা হয় তাহলে বাকি সবগুলিতেই সমস্যা খুব দ্রুত এসে যাবে, ঠেকানোর কোনো সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই আল ফিকহুল আকবার, আজকে যে বিষয়গুলি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, তাওহীদের বিষয়ে, এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন সে বিষয়ে, এ মর্মেও আল ফিকহুল আবসাতে যে বর্ণনা স্পষ্টভাবে এসেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট জবাব দিয়েছেন, যেটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদি ফাকাদ কাফা, যে বলবে আমার রব কোথায় রয়েছেন, আকাশে না জমিনে কিছুই জানি না, তিনি বলছেন ফাকাদ কাফা, তাহলে সে ব্যক্তি কুফরিতে চলে গেছে, তার আকীদা সঠিক নেই। আবার বলছেন ওয়াকাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশ ওয়া লা আদরি আল আরশু আফিস সামাই আও ফিল আরদি, আবার কেউ যদি মেনেই নেয় যে কোরআনে যেহেতু আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন, মানলাম আরশের উপরে কিন্তু জানি না আরশ কোথায়, আরশ কি উপরে না আরশ জমিনে সেটাও জানি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ক্ষেত্রে খুব কঠিন ভাবে একই জবাব দিলেন, ফাকাদ কাফা, সে কখনো কুফরি থেকে মুক্ত হতে পারে। একই ভাবে এটি ফিকহুল আফসা ফিকহুল আকবারে লক্ষ্য করুন, আজকে বিশ্বব্যাপী বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নাম ও পূত পবিত্র গুণাবলী সিফাত, এক্ষেত্রে যে বড় ধরনের একটি মতভেদ, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করতে বাড়াবাড়ি করে আবার কেউ অস্বীকার করতে বাড়াবাড়ি করে, বিশাল বিষয়, সেদিকে যাচ্ছি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার থেকে তার ছেলে বর্ণনা করছেন ফিকহুল আকবারে, তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহু আল্লাহু তাআলা ফিল কুরআন ফামা যাকারাহু আল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহ ওয়াল ইয়াদ ওয়ান নাফস ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতু আও নিআমাতু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় দিতে গিয়েই কোরআনে যেমন উল্লেখ করেছেন, তার হাত রয়েছে, তার চেহারা রয়েছে, তার নাফস রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফামা যাকারাহু আল্লাহু তাআলা ফিল কুরআনে ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার কিতাবে তার যেই সিফাতগুলি পরিচয়গুলি তুলে ধরেছেন,
যেমনই ভাবে তিনি বর্ণনা দিয়েছেন সেটাকে আমরা তেমনই ভাবে বিশ্বাস করব বেলা কাইফ তার কোন ধরন গঠনও আমরা মনে করব না জিজ্ঞাসা করব না বরং অন্য আল আকীদা আল তাহাবিয়ায় ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ সেখানে বলছেন কোন রকমের কারো সাথে মাখলুকের সাথে আমরা সাদৃশ্য স্থাপন করব না এবং কোনোভাবে অপব্যাখ্যাও করব না অস্বীকারও করব না যেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সিফাতগুলি তার কিতাবে বর্ণনা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করব বলুন আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা যদি আজকে জনগণ মেনে নিত তাহলে বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহর আলোকে সালাফদের যে মানহাজ সালাফদের যে আকীদা সালাফদের তাওহীদ সালাফদের যে ঈমানের বিষয়গুলি সেগুলির মাঝে আর কোনো ভিন্নতা ও দূরত্ব খুব একটা দেখা যেত না কিন্তু দুঃখের বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি সম্মান করি তার অনুসরণ করতে চাই সবকিছুই শুধু বাদ দিতে চাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত আল্লাহর বিষয়ে সেই আকীদা কারণ সেই হিজরি চতুর্থ শতাব্দীর শুরুর দিক থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বর্ণনাগুলি এই আকীদাগুলি হিজরির তৃতীয় শতাব্দী পর্যন্ত ছিল কিন্তু হিজরি চতুর্থ শতাব্দীর পর থেকে ইমাম আবু মনসুর আল মাতুরিদি যিনি 330 হিজরিতে ইন্তেকাল করেন এরপর থেকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই আকীদা হারিয়ে গেছে এসে গেছে ইমাম আবু মনসুর আল মাতুরিদির মাতুরিদিয়া আকীদা একইভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরো বললেন তিনি বলছেন ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নিয়ামতুহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন তার ইয়াদ এর পরিচয় দিলেন ওয়াজ এর পরিচয় দিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ যেখানে কোরআনে নিজের পরিচয় দিতে গিয়ে ইয়াদ ব্যবহার করেছেন এই শব্দটি সুতরাং এটিকে কুদরত দিয়ে বা নিয়ামত দিয়ে কখনো পরিবর্তন করা যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় কুদরত শব্দ ব্যবহার করেছেন নিয়ামত শব্দ ব্যবহার করেছেন তাহলে ওই ইয়াদের অর্থ যদি কুদরত ও নিয়ামতই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ কেন ব্যবহার করলেন সেটাই তো ব্যবহার করতে পারতেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে ইয়াদ ব্যবহার করেছেন সুতরাং আল্লাহর জন্য সেই ইয়াদ বা হাত সেটিকেই সাব্যস্ত করতে হবে নিয়ামত দিয়ে ক্ষমতা দিয়ে বা অবদান দিয়ে বা আরো কিছু দিয়ে সেটাকে কখনো পরিবর্তন করা যাবে না এটি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটি সাহাবায়ে কেরামদের আকীদা এটি তাবেঈনদের আকীদা এটি ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ সকল প্রসিদ্ধ ইমামদের ওই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলেন তিনি আরো বলছেন لأن فيه إبطال الصفة وهو قول أهل القدر والاعتزال ولكن يده صفاته بلا كيف وغضبه ورضاه صفتان من صفات الله تعالى بلا كيف তিনি বলছেন যদি এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে শব্দগুলি ব্যবহার করেছেন ভিন্ন শব্দ দিয়ে যদি এগুলিকে ব্যাখ্যা করতে চাই ভিন্ন শব্দ দিয়ে যদি এগুলিকে বোঝাতে চাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে লিআন্না ফীহি ইবতালুস সিফাত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিকে বহাল রাখা হবে না সেগুলিকে বাতিল করে ফেলা হবে মূলত আল্লাহর সিফাতগুলিকে বাতিল করা হলো আহলুল কাদরি কাদারিয়া এবং মুতাজিলা এই সমস্ত শ্রেণীদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিকে বিকৃত করে ফেলা লক্ষ্য করুন এখানে বলছেন আহলুল কাদরি ওয়াল ইতাজিলা ওয়াল ইতিজাল মানে মুতাজিলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট তাওহীদ তারাও তাওহীদ বলে আবার মুতাজিলা
মুতাজিলাদের উসুল হলো মূল বিষয় হলো পাঁচটি পাঁচটির প্রথম এক নম্বর হলো আত তাওহীদ কিন্তু মুতাজিলার তাওহীদ আর আহলুস সুন্নাহর তাওহীদ দুটো কখনো এক হতে পারে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে বুঝাচ্ছেন যে আহলুস সুন্নাহর তাওহীদ হলো কিতাব এবং সুন্নায় যা রয়েছে আর মুতাজিলার তাওহীদ হলো কিতাব সুন্নাহর বিষয়টাকে বাতিল করে নষ্ট করে যা রয়েছে সেটা হলো তাদের তাওহীদ তাই মুতাজিলাদের প্রথম পাঁচটি উসুল নীতিমালার মধ্যে প্রথম উসুল হলো আত তাওহীদ আর তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো ইনকারু সিফাতিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সিফাতগুলিকে অস্বীকার করার নাম হলো মুতাজিলাদের কাছে তাওহীদ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলিকে কেউ যদি স্বীকার করতে চায় তাহলে তাকে মুতাজিলা দ্বারা তারা কি করে থাকে মুশরিক বলে চিহ্নিত করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা প্রিয় ভাইরা মুতাজিলাদের একটি দিক মনে রাখবে তাদের একটি দিক হলো তারা কখনো ইসলামের কোন বিষয় আকীদার ক্ষেত্রে বিশেষ করে আকীদার ক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহর দলিলকে তারা কখনো প্রাধান্য দেয় না তারা প্রাধান্য দেয় তাদের বিবেক বুদ্ধিকে আকলকে বর্তমান যুগে সেই মুতাজিলা বলে নিজেদেরকে কেউ পরিচয় দেয় না কিন্তু মুতাজিলাদের যেই নীতি সেই নীতি বর্তমান যুগেও ধারণ করে থাকে বিশেষ করে একটি ফেরকা যে ফেরকা বর্তমান একটু পর্যায়ক্রমে বিভিন্ন কৌশলে মাথা চাড়া দিয়ে উঠছে সেটি কারা জানেন যারা বলে হাদিস মানা যাবে না শুধু মানতে হবে কোরআন কৌশলে মূলত তারা আপনাকে কোরআনকেও অস্বীকার করানোর পর্যায়ে নিয়ে যাবে কোনো সন্দেহ নেই এটাই তাদের উদ্দেশ্য তথা কথিত আহলে কোরআন যারা মূলত হাদিস অস্বীকারী এরা কোনদিন আহলে কোরআন নয় কারণ আহলে কোরআন যে হলো কোরআনের অনুসারী তারা কোরআন অনুসরণ করে না যদি কোরআন অনুসরণ করত তাহলে বাধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতে কখনো ছাড়ার সুযোগ নেই এই মুতাজিলাদের এই এক শ্রেণী তারা যারা এই ধরনের কথা বলে মুতাজিলারা যেমন যুক্তিকে প্রাধান্য দিয়ে বিবেককে প্রাধান্য দিয়ে কোরআন সুন্নাহকে প্রাধান্য না দিয়ে আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করেছিল ঠিক একইভাবে সাফাত বা ইত্যাদি এখন এই তথাকথিত হাদিস অস্বীকারীরা তারা কবরের আজাবকে অস্বীকার করার মতো বক্তব্য দিচ্ছে সাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতকে অস্বীকারের মতো বক্তব্য দিচ্ছে সর্বোপরি এই ব্যক্তিরা একজন মুসলিমকে অমুসলিম বানানোর জন্য তো সহজে ডাইরেক্ট বলতে পারে না যে তুমি অমুসলিম বা আপনি অমুসলিম হয়ে যান আপনাকে কৌশলে যেহেতু আপনি কোরআন প্রিয় ইসলাম প্রিয় আপনাকে প্রথমে এক ধাপ আগায় নিয়ে আসে কি সেটা তা হলো এই যুগে বা এই সমস্যা সেই সমস্যা থাকার কারণে মানা যাবে না হাদিস মানতে হবে শুধু কোরআন পরের দিনে আপনাকে বলবে দেখবেন যে আসলেই মানতে চাচ্ছিলাম শুধু কোরআন কিন্তু এই কোরআনও মানার সুযোগ নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটাই তাদের টার্গেট সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে আপনি যদি আপনার তাওহীদকে সঠিকভাবে ধারণ করতে চান আপনার ঈমান আকীদাকে সঠিক ধারণ করতে চান ইসলাম আপনি সঠিকভাবে মেনে চলতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন এবং সহিহ হাদিস মানতেই হবে না হলে এর বিকল্প নেই এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পথ ইমাম মালিকের পথ ইমাম শাফির পথ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পথ ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ সহ সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামদের পথ সময় দীর্ঘ করার সুযোগ নেই বিজ্ঞ ওলামায়ে কেরাম অপেক্ষা করছেন তাদের মূল্যবান বক্তব্য শুনব ফিরে আসে আবার সেই শুরুর কথায় তাওহীদ হলো মানুষের জীবনে শুরু ও শেষ আপনার শুরু হবে আশহাদু আল্লা ইলাহা
إلا الله এই তাওহীদ দিয়ে এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই সুন্নাহ দিয়ে এই রিসালাত দিয়ে তাহলে আপনি মুমিন হতে পারবেন অতএব হাদিস অস্বীকার করলে কোনোদিন মুমিন হওয়ার সুযোগ নেই একই ভাবে আপনাকে কবরে যেতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল لله একই সেই দুটোকে নিয়েই আবার যেতে হবে আপনাকে কবরে এইভাবেই যদি গোটা জীবনটা আপনি করে তুলতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন আল্লাহ আমাদেরকে সেই সফলতার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার সর্বশেষ কথা যখন আমরা জানলাম তাওহীদই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন আমাদের দায়িত্ব হবে সাধ্যপক্ষে সর্বোচ্চ চেষ্টা করা একজন মানুষকে এই তাওহীদের দাওয়াত দেওয়া লক্ষ্য করুন সহিহুল বুখারী হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পরিবেশ খুব কঠিন অনুভব করলেন দিনে দিনে বাধা বিদ্বেষ নির্যাতন নিষ্পেষণ বেড়েই চলছে তিনি পথ খুঁজলেন ভিন্ন কোন জায়গায় চিন্তা করলেন হয়তোবা সেই তয়েফে যাওয়া যাবে তয়েফের দিকে পা বাড়ালেন তয়েফে গেলেন সেই তাওহীদের দাওয়াত দিলেন কিন্তু মক্কার পরিবেশে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে বাধা দিলেও তাকে কেউ রক্তাক্ত করতে পারেনি কিন্তু তয়েফের পরিবেশে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তিনি রক্তাক্ত হলেন রক্তাক্ত হয়ে তিনি ফিরছেন ফিরতে পথিমধ্যে হঠাৎ উপরের দিকে যেন একটি ছায়া নেমে আসছে দাঁড়ালেন দেখলেন উপর থেকে নেমে আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে আরেকজন ফেরেশতাদের লিডার জিবরিল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কঠিন পরিবেশ পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন শুনেছেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন মালাকুল জিবান গোটা পৃথিবীর পাহাড় নিয়ন্ত্রণের ফেরেশতারা যারা রয়েছেন তাদের যিনি লিডার তিনি আপনি শুধু অনুমতি দিন তাহলে মক্কার দুই বিশাল পাহাড় দিয়ে কয়েকবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে যাদেরকে আপনি তাওহীদের দাওয়াত দিয়েছেন তারা তাওহীদের দাওয়াত গ্রহণ না করে আপনাকে রক্তাক্ত করেছে এভাবে নিরাশ করেছে আপনি শুধু অনুমতি দিন তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন কি জবাব দিলেন তিনি বললেন আরজুল্লাহ আন ইখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ না না যাদেরকে আমি তাওহীদের দাওয়াত দিয়েছি তারা আমাকে প্রত্যাখ্যান করেছে রক্তাক্ত করেছে কষ্ট দিয়েছে ব্যথিত করেছে তাই তাদেরকে ধ্বংস করা হবে আমি এটি কখনো চাই না বরং আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহর কাছে আমার এই দোয়া এই আবেদন এই নিবেদন ওই সেই তায়েফের মানুষদের পরবর্তী প্রজন্ম যাতে এমন হয় মাই ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর ইবাদত করবে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ কখনো তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না আল্লাহ তিনিই হলেন আমাদের মডেল তিনিই হলেন আমাদের কুদওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনিই হচ্ছেন আমাদের আদর্শ তাকেই আমরা সামনে রেখে সেই তাওহীদের দাওয়াত দেব সেই তাওহীদের পথে অগ্রসর হব আসতে পারে বাধা আসতে পারে গালি আসতে পারে অপবাদ আসতে পারে আরো অনেক কিছু যা এসেছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিন্তু কোনোদিন তাওহীদের দাওয়াত থেকে বিচ্যুত হওয়া যাবে না তাওহীদের দাওয়াত থেকে দূরে সরা যাবে না তাওহীদের দাওয়াত থেকে নীরব নিস্তব্ধ হওয়া যাবে না ধৈর্যের পরিচয় দিয়ে সেই তাওহীদের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন এটি হচ্ছে সালাফিদের দাওয়াত
এটি আহলুল হাদিসদের দাওয়াত, এটি আমাদের এই সম্মেলনের দাওয়াত, এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দাওয়াত, এটি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর দাওয়াত, এটি ইমাম মুহাম্মদ শাইবানী রাহিমাহুল্লাহর দাওয়াত, এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাওয়াত। আমরা যেন সেই দাওয়াতে অটল থাকতে পারি, অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন, আমাকে উপস্থিত হয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ আমাদের এই যাত্রাকে, এই কর্মকাণ্ডকে সুপ্রতিষ্ঠিত করুন, ধৈর্যের সাথে আরো অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, প্রতিটি মুসলিমকে আরো এগিয়ে আসার তৌফিক দান করুন। যারা যেভাবে অবদান রেখেছেন আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। প্রিয় শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আপনারা এখন উঠছেন কেন? এখন উঠাটা ডিসিপ্লিন ভঙ্গ করবে। প্লিজ, আমরা সময় বেশি করি না, আমরা তো সারা রাত প্রোগ্রাম করি না, আর একটি ঘন্টা আমাদের দুজন শেখ আছেন, কিবার মামা আছেন, আর একটি ঘন্টা আপনারা, আমরা আশা করছি আপনাদের কাছ থেকে প্রোগ্রামটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এত সুন্দর প্রোগ্রাম আপনারা নষ্ট করবেন না। যদিও সময় সংক্ষিপ্তার কারণে আমাদের সিএফসি এর সম্মানিত চেয়ারম্যান, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ওনার যে টপিকসটা ছিল ওইটা উনি ছেড়ে দিয়েছেন, শুধু আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে উনি সর্বশেষে শেষ করে দিবেন। তো এখন আমাদের একটি পাঠ রয়ে গিয়েছে আমাদের, আপনারা জানেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সাবেক মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনাব আজম নাসিরুদ্দিন সাহেব, এবং বিশেষ অতিথি কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ড জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই, দুজনই খুব উৎসাহ দিয়েছেন আমাদেরকে, যথেষ্ট সাপোর্ট আমাদেরকে দিয়েছেন আজকের প্রোগ্রামের জন্য। তো ওনাদের জন্য আমাদের গেস্টটা রেডি ছিল, কিন্তু ওনাদের প্রতিনিধি ছিল না, ওনার প্রতিনিধি আসছেন, ওনারা বলছেন আমরা লোক পাঠাবো। তো ওদের জন্য তিনটা প্রেস রয়েছে। নাসির ভাইয়ের পক্ষে, আমাদের সাবেক মেয়র নাসির ভাইয়ের পক্ষে প্রেস গ্রহণ করবেন আলহাস আব্দুল কুদ্দুস বাপ্পি, আর প্রেস প্রদান করবেন শেখ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। এরপর কাউন্সিলর গিয়াসউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে প্রেস গ্রহণ করবেন এসালাম শওকত ভাইকে, আমি এসে আসার জন্য অনুরোধ করছি, প্রদান করবেন, প্রেস প্রদান করবেন শেখ প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা। এরপর আজকের এই প্রোগ্রামের সফলতার পিছনে অনেকাংশে যার বিশেষ অবদান, আমাদের সিএফসি এর অ্যাডভাইজার, উনি আমাদের প্রিয় ভাই আলহাজ আব্দুল কুদ্দুস বাপ্পি ভাইকে আমরা সিএফসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছি। ক্রেস্ট প্রদান করছেন শহীদুল হকের মাদানী হাফিজাহুল্লাহ তাআলা সাহেব। তো এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা যুবকদের জন্য, বিশেষ করে যুবকদের জন্য বর্তমান কিছু দাঈলার পক্ষ থেকে ফেতনা স্বরূপ বলা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিয়ামতের আলামত এবং আমাদের আকীদা, সালাফদের আকীদা, আমাদের আকীদা, কিয়ামতের আলামত, আর এ বিষয়ে টেনে কি পরিমাণ ফেতনা চলছে সেটা আমরা সবাই অবলোকন করি। এই বিষয়টাকে আমরা নিয়ে এসেছি যাতে বিষয়টা সম্পূর্ণরূপে আমাদের আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছি, যারা শুনবেন, আচ্ছা দুঃখিত একটু উল্টাপাল্টা হয়েছে সাবজেক্টটা, শাইখের বিষয় ছিল, শাইখের অলরেডি বইটা আছে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ অনেকে পড়ছেন, যা সালাফদের মানহাজ নয়, মানহাজের সমস্যার মধ্যে আমরা সবাই ভুগছি, যা সালাফদের মানহাজ নয়, এই বিষয়ে মুক্তসার আলোচনা পেশ করবেন আপনাদের সবারই প্রিয় ফাদিলাত শেখ প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা। ফালিয়াতাফাদাল মাশকুরা। পটল
মতে আপনাদের নাটক হবে 10 পর্যন্ত 10 টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ আলহামদুলিল্লাহ আজকে এই বিশাল যে সিএফসি এর পক্ষ থেকে যে কনফারেন্স হচ্ছে ইসলামিক কনফারেন্স যারা উপস্থিত হয়েছেন আমার সামনে আছেন এবং যারা আমার পাশে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এখানে উপস্থিত হওয়ার মধ্যে কি পার্থক্য অন্য কোথাও তো আপনি উপস্থিত হতে পারতেন ওয়াজের মজলিস তো অনেক হয় এমন বহু ওয়াজের মজলিস আছে যেখানে আমরা যাই না কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে এবং আমি লক্ষ্য করেছি প্রত্যেকের ভালোবাসা যেই ভালোবাসা আমি মনে করতে পারি পয়সা দিয়ে কিনা যায় না এই ভালোবাসা আমাদের প্রতি আপনাদের আমা বা আমরা আপনাদের প্রতি যে ভালোবাসা রাখি এটা কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা কারণ আমরা কোনো আপনাদেরকে দুনিয়ার কোনো কিছু দেখাইনি বা এমন কিছু এমন কোনো অর্থনৈতিক কিছু আপনাদের সাথে জড়িত নাই আল্লাহর জন্য ভালোবাসা কখন তৈরি হবে যখন আমরা সত্যি সত্যি আল্লাহর জন্য ভালোবাসাটা বুঝতে পারব আল্লাহর জন্য ভালোবাসা তৈরি হয়েছিল যারা তারা ছিল সালেহ সালেহীন তাদের ভালোবাসা ছিল নিতান্ত আল্লাহর জন্য এখন আপনি হয়তো বলতে পারেন সালেহ সালেহীন বলতে আপনি কাদের বুঝাচ্ছেন এটা একটা স্বাভাবিক প্রশ্ন আমরা যারা এই মানহাজের অধিকারী বলে দাবি করি আমরা সালেফে সালেহীন যদি না চিনি তাহলে কিন্তু আমাদের এখানে আসাটাও বৃথা সালাফ কাকে বলে সাধারণত সালাফ বলে যারা আগে চলে গেছে আফাল্লাহ আম্মা সালাফা যা গত হয়ে গেছে আল্লাহ তা মাফ করে দিন আল্লাহ বলতেছে খালাফা ফা খালাফা মিন বাদি খালকুন এর বিপরীত হচ্ছে খালাফ যারা পরে আসছে ভিন্ন নীতি অবলম্বন করেছে পূর্ববর্তী যারা এক নীতিতে ছিল তাদেরকে সালাফ বলা হয় আর যারা ভিন্ন নীতি অবলম্বন করেছে তাদেরকে খালাফ বলা হয় এক নীতিটা কোন নীতি হবে সেটার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকায় তিনি কি বলেছেন তিনি বলেছেন অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে এখন তো মতভেদ নাই তাই না আছে আছে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন যে রসুলের বক্তব্য সত্য রসুলের বক্তব্য সত্য হয়েছে মতভেদ আমরা দেখতে পাচ্ছি এত বেশি একই পরিবারের ভিতরে বহু মানুষের মতভেদ এবং এমন কি কিছু মানুষ সকালে একরকম বিকেলে আরেক রকম হয়ে যাচ্ছে মতভেদে ভর্তি হয়ে আছে এই মতভেদ থেকে মুক্তির জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই মতভেদ থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছিলেন যে এই মতভেদ থেকে মুক্তির জন্য মা আনা আলাইহি ওয়া আসহাবি যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে এদের এই পথ এবং মতকে তোমাদের অনুসরণ করে চলতে হবে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত আগেকার উম্মতরা 72 ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে উম্মত বলেছে এদেরকে অর্থ হচ্ছে এটা কাফের না অর্থাৎ এই উম্মতের ভিতরে এই ফেরকাগুলি হবে এগুলি সম্পর্কে রসুল বলেছেন কুল্লুহা ফিন্না এরা জাহান্নাম রসুলের কথা আমার কথা না ইল্লা ওয়াহেদা একটি ব্যতীত জিজ্ঞাসা করেছে এরা কারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে আজকে আমি যার উপর আছি আমার সাহাবীরা যেটার উপর আছে সেটা যারা অনুসরণ করবে তারা এই এই একটি দল অন্তর্ভুক্ত হতে পারবে এদের আরেক নাম হচ্ছে আলফের তাতুল নাজিয়া নাজাত রক্ত দল এদের আরেক নাম হচ্ছে আত্মায়ফাতুল মনসুরা আল্লাহর পক্ষ থেকে দলিল ভিত্তিক সাহায্য প্রাপ্ত দল এরা কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে যারা এদের বিরোধিতা করবে তারা এদের ক্ষতি করতে পারবে না কারণ ক্ষতি করার কিছু নেই এরা যদি মরেও যায় আল্লাহর দরবারে যাবে জান্নাতের পথে যাবে
আর দুনিয়ার বুকে বেঁচে থাকলে দাওয়াতের পথে তারা কাজ করে যাবে। সুতরাং তাদের ক্ষতি হওয়ার কোনো কিছু কারণ নেই। ক্ষতি হবে অর্থ হচ্ছে হ্যাঁ তারা হয়তো দুনিয়ার বুকে বড় কোনো কিছু দখল করে থাকবে না, কিন্তু তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে তারা চলবে, সাহাবা ইকরামের পথে তারা চলবে। তাহলে সালাফের অনুসারী কারা? সালাফে সালেহীন অনুসারী হচ্ছে সাহাবা ইকরাম, তাদেরকে অনুসরণ করা তারা হচ্ছে সালাফ। প্রাথমিক সালাফ হচ্ছে সাহাবা ইকরাম, অর্থাৎ তারাই আমাদের পূর্ববর্তী লোক, তাদের নিয়ে গর্ব করি। ওহে জরির জরির কোথায় পাবে দুনিয়া জুড়ে তাদের জড়ি। কবি ফেরাজদুল বলছিল জারিরকে, সে কথাই মনে পড়ে, আপনি যদি ভালো থাকতে চান দুনিয়া এবং আখিরাতে তাহলে সাহাবা ইকরামের নীতি আপনাকে মেনে চলতেই হবে। যেভাবে সাহাবা ইকরাম কোরআনকে মেনেছেন আপনাকে সেই পথে চলতে হবে, যেভাবে সাহাবা ইকরাম হাদিস মেনেছেন সেভাবে আপনাকে মেনে চলতে হবে। সাহাবা ইকরাম হবে আপনার চোখের সামনে এমন একটি আয়না, যে আয়না দিয়ে আপনি অনুসরণের মাত্রা নির্ধারণ করবেন যে এই পথ অনুসরণ করলে এই আয়না দিয়ে আমি চলছি, যদি একটু এদিক সেদিক হয় আপনি সেই পথ থেকে দূরে সরে গেলেন, আপনি আর সঠিক পথে আসতে পারবেন না, আপনি রাস্তা ভুলে গেলেন, এই রাস্তা ভুলে গেলে আর ফিরে আসতে পারবেন না। অবশ্যই আপনাকে এই পথে আসতেই হবে, না হলে আপনি যে জাহান্নামের ওয়াদা করা হয়েছে যদি এই পথে না থাকেন জাহান্নামে আপনাকে যেতেই হবে। আর কারো পথের ব্যাপারে আপনাকে মুক্তির সনদ দেয়া হয়নি, যদি আপনি সাহাবায়ে কেরামের পথে থাকতে পারেন আপনাকে মুক্তির সনদ দেয়া হয়েছে। এই মুক্তির সনদ সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা এবং আতবাউত তাবেইন যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করেছে, তাবেঈ তাবেঈনের সুন্দর অনুসরণ করেছে, চার ইমাম এবং হাদিসের মুহাদ্দিসগণ, এতে করে আরো যে সমস্ত ইমামরা দ্বীনের খেদমত করেছে, সে সমস্ত বিখ্যাত মুফাসসিরিন এবং যে সমস্ত মুহাদ্দিস চলে গেছেন, এরা সবাই এই পথের পথিক, এরা সবাই আমাদের সালাফ। সালাফে সালেহীন অনুসরণ না করে কোনো উপায় নেই, এর বিপরীত কিছু করলে আমি বলছি না আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, কখনো কখনো চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যদি আকীদা বিনষ্ট হয়ে যায়, আর যদি মানহাজ বিনষ্ট হয় আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এটা আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন আমার এই পথের বাইরে যারা থাকবে কুল্লুহুম ফিন্নার, সবাই তারা জাহান্নামে যাবে। সুতরাং জাহান্নামে থেকে মুক্ত থাকতে হলে, এই কঠিন সাবধান বাণী থেকে মুক্ত হতে হলে আপনাকে সালফে সালেহীন নীতি মানতে হবে, জানতে হবে। সালফে সালেহীন নীতি কি তা অনেকেই বলে, আজকে আমি নেগেটিভলি উত্থাপন করব যে এই কাজটি সালাফদের কাজ নয়, এই কাজটি সালফে সালেহীনের পথ নয়। এই জিনিসগুলো কয়েকটা জিনিস আমি উল্লেখ করব, সবগুলো উল্লেখ করতে পারবো না। এক নম্বর হচ্ছে সালফে সালেহীন জ্ঞান অর্জনের ক্ষেত্রে, সালফে সালেহীন জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি থেকে জ্ঞান নিতেন না, তার অবশ্যই যার মানহাজ শুদ্ধ আছে তার থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাজারের উপরে মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, তবে এমন কারো থেকে হাদিস নেইনি যে ব্যক্তি বলবে ইমান কথা ও কাজ নয়, ইমান বাড়ে না কমে না, এমন কোন ব্যক্তি থেকে আমি হাদিস গ্রহণ করিনি। এর অর্থ হচ্ছে সালফে সালেহীন দেখতেন কার থেকে হাদিস নিতে হবে, কার থেকে আকীদা নিতে হবে, কার থেকে তাফসীর নিতে হবে, সালফে সালেহীন সেটা ভালো করে খেয়াল রাখতেন। এই জন্য ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ইলম হচ্ছে দীন, কার থেকে তোমরা ইলম নিচ্ছ তা ভালো করে জেনে নাও, কার থেকে তোমরা ইলম নিচ্ছ ভালো করে জেনে নাও। কারণ যে কোনো সময় আপনার কে যদি কোনো খারাপ লোকের কাছ থেকে জ্ঞান দেন আপনাকে সে বিভ্রান্ত করে দিবে। আমরা একটা উদাহরণ দিয়ে থাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আপনারা জানেন বিশাল মুহাদ্দিস, যার কিতাবের বহর আপনি বোঝাও বইতে পারবেন না, এত বেশি কিতাব লিখেছে হাদিসের ক্ষেত্রে বিশাল ভান্ডার তিনি লিখেছেন। এই ইমাম যখন তিনি ইমাম ইবনে ফোরক নামক ব্যক্তির কাছে পড়েছিলেন, যিনি কালাম শাস্ত্রবিদ ছিলেন এবং যিনি আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করতেন না এবং যিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করতেন না, এমন লোকের কাছে কিছুদিন তিনি অধ্যয়ন করেছিলেন, সারাটা জীবন তিনি
এই বলা তিনি কাজে নিয়ে বেরিয়েছেন যখনই আল্লাহর কোন বিষয় আসে তখনই তিনি তাকদিমুল আকল বিবেককে প্রাধান্য দিয়েছেন কারণ উস্তাদ এরকম বলেছে এখন কিভাবে সব বাদ দিয়ে দেই উস্তাদ দ্বারা প্রভাবিত হয়ে সারা জীবন তিনি বিভ্রান্তিতে ছিলেন অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ তারপরেও আমরা বলবো না শুধু রাহিমাহুল্লাহ বলবো দ্বীনের জন্য তিনি বিশাল খেদমত রেখে গেছেন কিন্তু তার জীবনে উস্তাদের প্রভাব বিশাল ছিল আজও আপনার সন্তান যখন ছোটকালে কোথাও পড়ে সেখান থেকে যে প্রভাব নিয়ে বড় হয় বড় হলে তিনি সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে পারে না ইল্লা আমার রাহিমাল্লাহ আল্লাহ যাকে রহমত করে তিনি ব্যতীত অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রথম উস্তাদের কথা ছাড়তে পারে না প্রথম যাদের কাছে শিখেছে তাদেরকে অতি ভক্তির নাম করে তাদের অনেক মূল তত্ত্বকে তারা গ্রহণ করে নিয়ে থাকে এক নম্বর একটি নীতি আমি বললাম তা হচ্ছে এলেম যা তার কাছ থেকে নেওয়া যাবে না দ্বিতীয় নীতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে সালাফদের নীতি হচ্ছে এটা যে সবাইকে এক পাল্লায় মাপে না অর্থাৎ বেদাতি 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 এবং বেদাতকারীর মধ্যে পার্থক্য কর বেদাতি এবং বেদাতকারীর মধ্যে পার্থক্য কি একজন মানুষ না জেনে কোনো বেদাত করেছে আরেকজন মানুষ বেদাতি দিকে আহ্বানকারী দুইজনকে এক পাল্লায় সর্বসাল এই মাপতেন না এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ এমন বহু শিয়া থেকে হাদিস নিয়েছেন যারা সবাই একমত যে তাদের মধ্যে তাশাইয়ুর ছিল তবে তারা বাড়াবাড়িতে লিপ্ত ছিল না তাদের মধ্যে কিছুটা সমস্যা ছিল তারপর তিনি হাদিস নিয়েছেন আমার সামনে মুহাদ্দিসরা আছেন তাদের জিজ্ঞাসা করেন অনেক পাবেন আপনি মুহাদ্দিস এরকম নিয়েছেন প্রশ্ন কি তারা বাড়াবাড়ি করতো না হয়তো তাদের মধ্যে কিছুটা ঝোঁক পড়ে গিয়েছিল ভুলের কারণে কিন্তু তাই বলে সবাইকে এক মাপে মাপেনি কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে অমুকের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে সুতরাং সে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই তা সালাফিদের অন্তর্ভুক্ত হতে পারেনি বাইরে চলে গেছে এরকম এই নীতি তাদের মধ্যে অবস্থান করে থাকে এটা অবশ্যই ভুল এখন বলতে পারেন পার্থক্য কিভাবে করব পার্থক্য করবেন কারটা বেশি কতটুকু বেশি সেটার উপরে একজন মানুষের ভুলের চেয়ে তার যদি শুদ্ধটা বেশি হয় তিনি হচ্ছেন আমাদের আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত ভুলটা ভুল বলবেন সেজন্য আমরা ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনি ইবনে হাজারের পথল বাড়ি পুড়িয়ে দেই না আমরা বলি ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই আমাদের লোক ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনি কিন্তু তার তার যে কিতাব মিনহাজ মিনহাজকে আমরা অনুসরণ করে চলি কিন্তু ভুলকে অনুসরণ করি না কিন্তু তাকেও খারাপ বলি না তার জন্য আমরা রাহিমাহুল্লাহ শব্দটি ব্যবহার করে চলি তৃতীয় হচ্ছে সালফে সালেহীনের নীতি এটা নয় বিশেষ কোন একটা ঝান্ডা বানিয়ে বানাবো এবং এর অধীনে সবাইকে যুক্ত করবো আলাদাভাবে সেটা সালফে সালেহীন মানহাজ নয় সালফেদের মানহাজ হচ্ছে প্রতিটি মুসলিমে প্রতিটি ইমানদার ব্যক্তি আমার লোক প্রতিটি মুসলিমে আমার লোক তার সাথে মিলে মিশে আমাকে চলতে হবে স্পেশাল কোন একটা ঝান্ডা তৈরি করার নিয়ম ইসলামে নেই আলাদা কোন গোষ্ঠী তৈরি করার ইসলাম নীতি দেয়নি যে ব্যক্তি এই জাতীয় ভাগ বাটোয়ারা করে ফেলবে আলাদা করে ফেলবে যে আমরা আমাদের এখানে শুধু আমরাই থাকবো আর কেউ আসতে পারবে না তার এটা সর্বসালীন প্রমাণ ছিল না দাওয়াত দিত তারা দাওয়াতের গোষ্ঠী হবে কিন্তু আলাদা কোন রাজনৈতিক গোষ্ঠী অথবা আলাদা কোন বিশেষ শ্রেণী তৈরি করা বা কোন একটা এমন শ্রেণী তৈরি করা যারা ব্যতীত কেউ এখানে আসতে পারবে না এমন কোন নীতি সর্বসালীন ছিল না এজন্য আপনি জানেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যখন তুমি দেখবে মসজিদে কিছু লোক অন্যদের ব্যতীত আলাদাভাবে গোপন পরামর্শ করছে তখন তুমি অবশ্যই বিশ্বাস করবে ইন্নাহুম আলা তাসিস দালালা নিঃসন্দেহে এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে এর অর্থ হচ্ছে আমাদের ইসলামের দাওয়াত আলানিয়া সুস্পষ্ট মানুষের জন্য স্পষ্ট এবং সেটা প্রকাশ্য গোপন কোনো কিছু আমাদের কিছু নেই যারা গোপনীয়তাকে প্রাধান্য দিচ্ছে কেন গোপন করছে হক কথা যেটা সবার সামনে বলা যায় সেটা তারা বলবে যা সবার সামনে বলা যায় না তা থেকে চুপ থাকবে গোপন করার কোনো কিছু ইসলামে নেই ইসলাম আলানিয়া প্রকাশ্য জিনিস স্পেশাল কোন ঝান্ডার নিচে বিশেষ লোকদেরকে একত্র করা ইসলামের কোন নীতি কোনদিনই ছিল না ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেবারে আমাদেরকে সাবধান করে গেছেন চার নম্বর নীতি হচ্ছে
রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে মানুষদেরকে খেপিয়ে তোলা এবং সেখানকার মন্ত্রী পরিষদ বা কারো বিরুদ্ধে কথা বলা আজে বাজে মন্তব্য করা গালি গালাজ করা অপমানজনক বক্তব্য দেওয়া ইসলামের নীতির ভিতরে কোনোদিনই ছিল না কোনোদিনই এই নীতি ছিল না কেউ সেটা বলেনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে তিন খলিফা পিটিয়েছেন মেরেছেন কিন্তু তিনি যখন তাদের সামনে নেয়া হতো তখন একটি কথাই বলতেন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন হা তিনি দলিলা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ আমিরুল মুমিনিন আমাকে আল্লাহ কিতাব এবং রাসূল হাদিস থেকে একটি দলিল দিন আপনি এই বিবেকবানদের বা তথাকথিত মুতাযাদদের কথা দিয়ে প্রভাবিত হয়ে আপনি ভুল করছেন আপনি আমাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দিন কিন্তু যখন ডাকছেন তখন একটি কথাই বলছেন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন দিকে তাকে ডাকছেন গালি গালাজ বা খারাপ কোনো কথা দিয়ে তাদেরকে ডাকেননি সালাফদের মানহাজ নয় আপনার মুখটা নষ্ট করা আপনি খারাপ ভাবে কাউকে আহ্বান করবেন এটা কোনোদিনই সালাফদের মানহাজ ছিল না পঞ্চম আরেকটি আরেকটি জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে যখনই এই জাতীয় কেউ মানুষদেরকে সরকার বা কোনো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সেখানে যত বিপদ দেখে নিয়ে এসেছে ইসলামের প্রথম এই সমস্যা তৈরি করেছিল বাগিরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তার ফেতনা আজ পর্যন্ত আমরা সে ফেতনার আগুনে জ্বলে যাচ্ছি যারা ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনুরূপভাবে অনেক কোর্রারা কারীরা দাঁড়িয়েছিল সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে তারাও ভুল করেছে সেই ভুলের কারণে 70,000 তাবেঈ মারা গেছে এই ভুলগুলি পরবর্তীতে ইমাম শাফি স্বীকার করেছেন যে এটা মারাত্মক ভুল ছিল যে এভাবে আমরা দিন ও আইএম তাওয়াতের বাদ দিয়ে আমরা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে লেগে গিয়েছি এটা কোনোদিন ভালো কাজ হয়নি এটা আমাদের দাওয়াতকে বন্ধ করে দিয়েছে আমাদের মধ্যে যে দাওয়াতের চেতনা ছিল সেটাকে স্তব্ধ করে দিয়েছে আমাদের দাওয়াতকে বন্ধ করে দিয়েছে দাওয়াতের কাজকে স্তব্ধ করে দিয়েছে আর যদি বলেন যে নসিহত করতে হবে নসিহত আপনার কথা শুনলে আপনি নসিহত করবেন না শুনলে আপনি তার যদি পারেন একান্তে বলতে পারলে বলবেন না হলে আপনার দায়িত্ব শেষ যেটা আপনি করতে পারেন তা হচ্ছে জনগণকে হকের পথে দাওয়াত দিবেন সেই কাজটি আপনাকে করে দেওয়া হচ্ছে সালাফদের নীতি পঞ্চম নীতি হচ্ছে এলেম অর্জন করার ক্ষেত্রে সালাফে সালেহী তাওহীদের এলেম সবার আগে স্থান দিতেন তাওহীদের এলেম সবার আগে স্থান দিতেন এবং সুন্নার এলেম সবার আগে স্থান দিতেন আর তাওহীদের এলেম এবং সুন্নার এলেম এটা মানুষের কাছে অতি বেশি উপেক্ষিত হয়ে গেছে মানুষ এই দুটো এলেম শিখতে চায় না ছোট কাল থেকে তাদেরকে এমন এমন জিনিস শেখানো হচ্ছে হয়তো সারা জীবন সেটা তো তাদের কোনো কাজে লাগবে না কিন্তু তাওহীদের বিদ্যা ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার বাহনের পিছনে বসে শিক্ষা দিয়েছেন ইয়া গোলাম ইহফাযুল্লাহ ইহফাযুকা ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ ইজা সালতা ফাসআলিল্লাহ এভাবে তিনি অনেকগুলো তাওহীদের বাণী শিক্ষা দিয়েছেন এবং নবী রাসূলরা সব সময় তাওহীদ দিয়ে তাদের দাওয়াত এবং ইলম শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা এখন এই নীতির বাইরে অন্য নীতিতে চলেছি আমাদের এলেম যেন আল্লাহ তাআলা যেই পথে আমাদের নবী রাসূলদেরকে চলতে বলেছেন সেই পথের ভিত্তিতে আমাদের এলেম মানুষকে আমাদের সন্তানদেরকে দান করি সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়ার জাগতিক এলেম দেওয়ার জন্য অনেক মানুষ আছে কিন্তু যারা সালফে সালেহীন অনুসারী তারা প্রথম চিন্তা করবে কিভাবে তাওহীদের জ্ঞান সবাইকে দেয়া যায় কারণ অন্য জ্ঞান না হলেও চলে তাওহীদের জ্ঞান ক্ষণিকের জন্য যদি আপনার মন থেকে চলে যায় আপনি কাফের হয়ে যাবেন ঈমান থেকে বেরিয়ে যাবেন আপনি সবচেয়ে বেশি হতভাগা লোকে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য তাওহীদের জ্ঞান অন্তরে যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অন্য দাওয়াতের সূচনা করা যাবে না তাওহীদটা শিখতে হবে তাওহীদটা জানতে হবে তারপর এই পথে দাওয়াত দিতে হবে ছয় নম্বর যে জিনিসটি করা যাবে না যা সালাফদের মানহাজ না তা হচ্ছে আলেমদেরকে খারাপ গুণে গুণান্বিত করা আমাদের দেশের সমাজে এক একজনে এক এক রকমের নতুন নতুন থিওরি নিয়ে আসছে কাউকে দেখবেন যে কাউকে বলতেছে যে অমুক হচ্ছে পেট্রো ডলারের গোলাম অমুক হচ্ছে যিনি টাকা খায় বাইরে থেকে অমুক হচ্ছে এই অমুক হচ্ছে ওহাবি ওই জাতীয় নামকরণের থেকে দূরে থাকতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করবেন কাউকে বিশেষ কোনো দল বা বিশেষ কোনো গোষ্ঠীর দিকে আহ্বান জানাবেন না
কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানানো হচ্ছে নিয়ম এবং কোন আলেমকে জানাও আপনি জানেন না তাকে তারপরে না জেনেও অমুককে অমুক বিভিন্ন রকমের যে খারাপ গুণে গুণান্বিত করেন এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে আল্লাহর কাছে দায়ী হতে হবে কাউকে আপনি না জেনে যে মন মুখ থেকে বুক ফসকে কথা বলেছে হাশরের মাঠে এর জন্য হতে পারে আপনার এত কষ্টের অর্জন করা নেক আমলগুলি সেই ব্যক্তি নিয়ে চলে যাবে আপনি হতাশায় ভুগতে ভুগাছা আর কোনো কারণ থাকবে না সপ্তম যে নীতি যা সালাফদের মানহাজ না তা হচ্ছে নির্দিষ্ট কোনো আলেমের জন্য তাসুব করা নির্দিষ্ট জীবিত কোনো আলেম অমুক ব্যক্তি যদি কোনো ভালোবাসে আমি ভালোবাসলাম অমুক ব্যক্তির মন্দবাসার জন্য আমি মন্দবাসলাম এই জাতীয় কাজ চলবে না অমুক খারাপ হলে বললে খারাপ অমুক ব্যক্তি খারাপ বললে খারাপ অমুক ভালো বললে ভালো এক ব্যক্তির উপর তা নির্ভরশীল হতে পারে না কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুন ইউখাযু মিন কাউলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর প্রত্যেকটি ব্যক্তির কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে তবে এই কবরবাসী ব্যতীত এই কবরবাসীকে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সবটাই নিতে হবে কোনো কিছু ছাড়া যাবে না এর বাইরে প্রত্যেকটি ব্যক্তি যদি আপনি বিশেষ কোনো ব্যক্তির অনুসরণ করেন আরেকজন আরেকজন অনুসরণ করেন তাহলে দিনটা ভাগ ভাগ হয়ে যাবে আপনাকে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতে আপনাকে পথে আপনাকে চলতে হবে অষ্টম হচ্ছে যে মাযহাবী বিতর্কের কারণে যেখানে ইখতিলাফ শরীয়তে আগে থেকে আছে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল তাবেঈনদের মধ্যে মতভেদ ছিল ইমামদের মধ্যে মতভেদ ছিল সেই সমস্ত মাসআলাগুলোর কারণে একে অপরের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না কেন এর উদাহরণ দিচ্ছি আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা তার সাহাবীরা ফিকার মাসআলার ক্ষেত্রে অনেক মতভেদ করেছেন মুজামু ফিকহিস সালাফ একটা গ্রন্থই আছে সেটার মধ্যে পাঁচ খণ্ডে সাহাবায়ে কেরামের মতভেদ জমা করা হয়েছে সাহাবায়ে কেরাম মতভেদ করেছেন ফিকার মাসআলাতে আকীদার মাসআলাতে তারা কোনো মতভেদ করেননি তাহলে বোঝা গেল ফিকার মাসআলাতে মতভেদ থাকার কারণে এই কারণে টানাপোড়েন তৈরি করা যাবে না এখানে একে অপরকে ছাড় দিতে হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইউনুস ইবনে আব্দুল আলার সাথে মতভেদ করেছেন মতভেদ করার পর তার মনে হলো ইউনুস বুঝো মন খারাপ করেছে রাতের বেলা ইউনুসের বাড়িতে গিয়ে বললেন যে আমরা যে মতভেদ করেছি ফিকার মাসআলাতে আমরা পরস্পর ভাই থাকতে পারি ফিকার মাসআলাতে আলাদা থাকার পরেও আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দুই ছাত্র ছিল একজন হচ্ছেন ইমাম ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমামের সাথে তাদের তিন ভাগের দুই ভাগ মতান্তর তিন ভাগের এক ভাগ মাসআলাতে মতভেদ ছিল কিন্তু তারা পরস্পরের মধ্যে কোনোদিন একে অপরের বিরুদ্ধে কথা বলেননি আরো একটু বুঝিয়ে দেই ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফেরি ইমাম মালিক সারা জীবন ইমাম শাফেরি সারা জীবন ইমাম মালিকের জন্য দোয়া করেছেন অনুরূপভাবে ইমাম শাফেরির ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল একে অপরের জন্য শুধু দোয়াই করেছেন অথচ তাদের মধ্যে মাসআলাগত বহু মত পার্থক্য ছিল আজ আমাদের সমাজে দেখা যায় ফেকার মাসালাতে এমন কি সালাতের মাসালাতে কেউ রুকু থেকে হাত উঠে হাত বাঁধলো কেন কেউ রুকু থেকে উঠে বসে তারপর উঠলো না কেন কেউ রফিয়া দানের ক্ষেত্রে কতটুকু উঠালো এ নিয়ে বিশাল বক্তব্য লেখা হয়ে যাচ্ছে এটা কিন্তু সালফে সালেহীনের মানহাজ নয় ফেকার মাসালার ক্ষেত্রে পরস্পর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা সালাফদের মানহাজ কোনোদিনই ছিল না বিষয়টা বোঝার বিষয় কোন জায়গাতে আপনার মতভেদ করতে হবে আর কোন জায়গাতে আপনাকে সহনশীল হতে হবে কোন জায়গাতে আপনাকে কঠোর হতে হবে সালাফরা তা বলে দিয়েছেন আকীদার মাসআলাতে কোনো ছাড় চলে না সেখানে আপনাকে কঠিনভাবে আপনাকে বিশুদ্ধতাই অনুসরণ করতে হবে কারণ আকীদার মাসআলা হচ্ছে সংবাদ সংবাদ দুই রকম হয় না সংবাদ বলতে হয় যে শুদ্ধ অথবা অশুদ্ধ একটা আকীদা ফেকার মাসআলাতে দুই রকম তিন রকম হতেই পারে কোন কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই তিনটা হতে চেয়েছেন এই উম্মতের মধ্যে যাতে করে উম্মতের মধ্যে ওয়াসাত থাকে প্রশস্ত থাকে কিন্তু আকীদার মাসআলাতে যারা ভিন্ন মত পোষণ করছে যারা তিনটা মত নিয়ে আসছে তারা বিভ্রান্তিতে লিপ্ত অবশ্যই একটি হবে শুদ্ধ আর বাকিগুলি হবে ভুল এটাই মনে রাখতে হবে বেকার মাসআলাতে হয়তো ছাড় আছে অনেকে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আকীদার মাসআলা যতক্ষণ ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আপনার ঐক্য হতে পারে না নবম যে নীতিটি সালফে সালেহীন ছিল না তা হচ্ছে যে এমন কোন মাসআলা নির্ধারণ করা যাবে না একটি মাসআলা ঠিক হলে সব ঠিক হবে এটার উপরে সব নির্ধারণ করে ফেলবো এমন একটি মাসআলার উপরে
বেকার কোন মাসালার উপরে নির্ধারণ করে কাউকে বন্ধু অথবা কাউকে শত্রু বানানো যাবে না দশম হচ্ছে কারো অন্ধ আনুগত্য করা যাবে না অন্ধ তাকলিদ করা যাবে না অন্ধ তাকলিদ কারো করা যাবে না আপনাকে তাকলিদ যদি করতে হয় সেটা হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ করতে হবে সেটাকে আমরা তাকলিদ বলি না সেটাকে আমরা বলি তাআতুল্লাহ ওয়া তাআতু রাসূলিহি সেটাকে আমরা ইত্তিবা বলি কারণ আমরা তার ব্যক্তি সত্তাছে তার কর্ম এবং তার তার হাদিস তার আদর্শকে আমরা পছন্দ করি যারা ব্যক্তি সত্তার পূজা করে তাদেরকে আমরা পছন্দ করি না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগেও ছিলেন নবুয়তের পরেও আছেন আমরা অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের যাবতীয় কর্মকাণ্ড তাহলে আমরা নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেছি সুতরাং আমরা কোনো অন্ধ আনুগত্য ব্যক্তি বিশেষে বিশেষ তাকলিদ করি না অন্ধ তাকলিদ কিছু আমরা তাকলিদ তাকলিদ করি না দলিলের অনুসরণ করে চলি এটা হচ্ছে সালাফদের মানহাজ ছিল 11তম মানহাজ হচ্ছে 11টা সালাফদের মানহাজ না তা হচ্ছে সাহাবায়ে কেরামের অনুসরণ সাহাবায়ে কেরামের সমালোচনা করা সাহাবায়ে কেরামের সমালোচনা কোন সালাফদের মানহাজ ছিল না বরং সালাফরা এটাই বলতে সাহাবায়ে কেরামকে সবাইকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম বলতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মা তিনিও ছিলেন সাহাবিয়া তার বাবা তিনিও ছিলেন সাহাবী সুতরাং যাদেরকে আপনি এইভাবে সমালোচনা করছে যারা তারা কখনো কোনদিন সহিহ আকীদা ও মানহাজের লোক নয় এটা এজন্য সালফে সালিহিনের মানহাজ নয় যারা কোন সাহাবীকে একজন সাহাবীকে যে ব্যক্তি সমালোচনা করবে সে ব্যক্তি সহিহ মানহাজ থেকে বেরিয়ে যাবে তাদের মধ্যে সংগঠিত যে সমস্ত বিষয় ছিল সেগুলোতে কেউ কোনদিন যদি সেগুলোতে যদি কোনো কেউ কথা বলে যে এগুলো থেকে আমি শিক্ষা নিতে চাই বলবেন যে কোনো শিক্ষা নেয়ার দরকার নাই সাহাবায়ে কেরামের মধ্যে সংগঠিত কোনো যুদ্ধ থেকে কোনো আচরণ থেকে কেউ কোনো শিক্ষা নেবেন না তাদের জন্য অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম এই দোয়া যারা করবে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদের জন্য গনিমত বা ফায়ের মধ্যে কোনো অংশ নেই যারা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করবে না সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবীর জন্য তারা দোয়া করবে না তাদের জন্য গনিমতের মধ্যে কোনো অংশ নেই অর্থাৎ তারা উম্মতের মধ্যে ফিতনাবাজ এবং মানহাজ বিরোধী এবং আকীদা বিরোধী বলে বিবেচিত হবে কারণ সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তিনিও তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট হয়েছে আপনি তাদের বিপক্ষে চলতে পারেন না 12 নম্বর হচ্ছে নিজেকে ফিতনায় নিপজিত করা কখনো উচিত নয় অনেকে মনে করে থাকেন যে বিশেষ কিছু একটা করে আমি জেল জুলুমের অন্তর্ভুক্ত হই না কেন আমি এটা করি না কেন ওটা করি না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বালা বিপদ কামনা করতে নিষেধ করেছেন কোন ব্যক্তি ইচ্ছাকৃত বিপদ কামনা করবে না বিপদ চাইবে না সালাফদের মানহাজ নয় নিজে ইচ্ছাকৃত বিপদ টেনে আনবে এটা সালাফদের মানহাজ কোনদিনই ছিল না দাওয়াত দিন বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল জিদাল বিল্লাতি হিয়া হাসান মারামারি হানাহানির মাধ্যমে দাওয়াত দেয়া সালাফদের মানহাজ কোনদিনই ছিল না 13তম হচ্ছে বেদাত সালাফরা কখনো বেদাতকে অনুমোদন করেনি বেদাতকে সহ্য করেনি বেদাতের বিরুদ্ধে সর্বদা তারা সোচ্চার ছিলেন কোনো বেদাত তারা মেনে নিতেন না বেদাত আপনি করবেন না যদি কোথাও কথা বলার আপনার সুযোগ না থাকে অন্তর দিয়ে হলো ঘৃণা করবেন আর যদি কথা বলার সুযোগ থাকে মুখে বলবেন আর যদি আপনি ক্ষমতাশীল হন আপনি সেটা হাত দিয়ে প্রতিহত করে বন্ধ করবেন যেখানে আপনার হাত চলে না সেখানে আপনি হাত চালাবেন না এটা সালাফদের মানহাজ বেদাত এবং সর্ব জায়গাতেই যেখানে হাত চলবে না সেখানে হাত চালাবেন না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্তর দিয়ে দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি কোনো খারাপ কিছু দেখে মুনকার দেখে সে যেন হাত দিয়ে প্রতিহত করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির হাত চলে আপনার পরিবারে আপনার হাত চলবে আপনার শিশু গুনার কাম করতেছে কোরআন শরীফ নিয়ে উল্টাপাল্টা করতেছে আপনি তাকে থাপ্পড় দিতে পারবেন কিন্তু পাশের বাড়ির লোককে থাপ্পড় দিতে পারবেন না তাকে মুখে বলতে হবে অনুরূপভাবে এমন কোন ক্ষমতাধরের কাছে গেলে সেখানে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে মুখে বলতে না পারলে এটাই হচ্ছে ইমানি দাওয়াতের নিয়ম
এর বাইরে আপনি যেটা পারবেন না সেটা আপনাকে কাজে নিতে শরীয়ত বলে নাই কারণ আল্লাহ আপনাকে যা থেকে মুক্ত করেছেন জোর করে এমন কোন দায়িত্ব কাজে নেবেন না আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা আল্লাহ কাকে কাউকে যে দায়িত্ব দিয়েছেন এর বাইরে অতিরিক্ত জিনিস নিজের উপর কেউ চেপে চাপিয়ে নেবে না সুতরাং বেদাতকে সহ্য করবেন না কিন্তু বেদাতকে প্রতিহত করার জন্য শরীয়ত ফর্মুলা অবশ্যই ব্যবহার করবেন নিজের মন মতো যা ইচ্ছে তা করে বেরিয়ে আপনি ফেতনা তৈরি করে আপনার দাওয়াতকে বন্ধ করার ক্ষমতা কাজ সর্বশালীন করতেন না পনেরোতম যে নীতি সর্বশালীন অনুরোধ করছি তা হচ্ছে যে কোন ব্যক্তি বিশেষ দ্বারা হক চেনার কাজটি সর্বশালীন করতেন না ব্যক্তি বিশেষ দ্বারা হক চেনার কথা সর্বশালীন বলতেন না তবে যখন জানা যেত এই লোকটি হকের অনুসরণ করে চলে তখন তার ব্যাপারে সর্বশালীন অনুসরণ করতেন যারা দুনিয়া থেকে চলে গেছে এমন ব্যক্তিদের কথা বলতেন যেমন আকিদার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা বলতেন যদি কেউ বলে যে তার আকিদা বিশুদ্ধ তাকে দেখতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বলের নীতিতে আছে কি না কারণ তিনি হকের উপর থেকে চলে গেছেন এইরকম ব্যক্তি না হলে জীবিত কোন ব্যক্তির উপরে কোন ব্যক্তিকে বলতে পারেন না অন্য ব্যক্তিকে অমুকে যা বলে সেটাই হক তার উপরে মানুষকে পরীক্ষা করা এটা সর্বশালীন নীতি নয় পনেরো নম্বর হচ্ছে সর্বশালীন নীতি নয় নিজেকে প্রচার করা প্রকাশ করা আমাদের সমাজে প্রচার প্রকাশের কিছু নীতি আমি এখন উল্লেখ করব এক নম্বর হচ্ছে কেউ ধরেন প্রচার প্রকাশের জন্য নতুন নীতি অবলম্বন করেছে কেয়ামতের আলামতকে টেনে নিয়ে আসবে কেয়ামতের আলামত খুঁজে বেড়ানো সর্বশালীন নীতি নয় সর্বশালীন নীতি নয় কেয়ামতের আলামত খুঁজে বেড়ানো যারা কেয়ামতের আলামত খুঁজে বেড়াচ্ছে তারা বিভ্রান্ত সালাফদের মানহাজের বিরোধী তাহলে আমার কেয়ামতের আলামত যদি এসে যায় সেটা যদি খারাপ হয় সেটা থেকে দূরে থাকতে হবে সেটা যদি ভালো হয় সেটা কাছে ভিড়তে হবে উপস্থিত হয়ে গেলে অগ্রিম খুঁজতে গিয়ে কি ফেতনা তৈরি করেছে আপনারা জানেন কেমন মাহাদি খুঁজেছে আজ কত চোদ্দশো বছরে মাহাদি বোধহয় আমাদের এক উস্তাদ বলেছিলেন চোদ্দশো বছরে চোদ্দশো মাহাদি এসেছে বা তিন হাজার মাহাদি এসেছে আজ মাহাদি খোঁজার জন্য কিছু মানুষ বিভিন্ন জায়গায় নেমে পড়েছে এরা বিভ্রান্ত কোনো মাহাদি খুঁজবেন না কোনো দাজ্জাল খুঁজবেন না কোনো ইয়াজুজ মাজুজ খুঁজবেন না দাপাতুলাত খুঁজবেন না আশ্চর্য পড়ছেন দিকে উঠে যাবে এটা খুঁজবেন না যখন সেটা আসে তখন সেটা দেখা যাবে অগ্রিম খুঁজে বেড়ানো সালফে সালেহের নীতি নয় এই নীতিতে যারাই পড়েছে যুগে যুগে তারা বদভ্রষ্টতা অবলম্বন করেছে চোখের সামনে আপনারা জানেন এই মাহাদি খুঁজতে গিয়ে একটা বিশাল গোষ্ঠী হারুন রশিদের সময় তারাও কেউ কেউ মাহাদি দাবি করেছে কোথায় সে দুইশো হিজরির মধ্যে এসে থেকে শুরু করে আজও মাহাদি খুঁজে বেড়াচ্ছে কেউ কেউ মাহাদির জন্য ও ঘোড়া এবং গাড়ি নিয়ে বসে আছে রেজবা পাহাড়ের কাছে আর ডাকতেছে উখরুজিয়া মাওলানা মাওলানা বের হও মাওলানা তো আর বের হয় না কারণ আসলে তো এমন কোন মাওলানাটার ভিতরে ঢুকে নাই এই জন্য অনেক জায়গাতে কেউ বলে জেলখানা আটকে আছে কেউ বলো অমুক মাহাদি মাহাদি দিয়ে যে ফেতনা তৈরি হয়েছে আপনারা জানেন সৌদি আরবে মাহাদির ফেতনার কারণে জুহাইমানের ফেতনার কারণে কত শত শত ব্যক্তি নিহত হয়েছে এবং কত বড় ফেতনা তৈরি হয়েছে আজও কিছু মানুষ শুধু তাই খুঁজে বেড়াচ্ছে কিছু মানুষ ডলার দেখে ডলারকে দাজ্জাল বানাচ্ছে কিছু মানুষ এই জাতীয় কাজগুলো যারা করছে তারা সবই ফেতনাবাদ তারা কোরআন এবং সুন্নাতে দূরে তারা শরীয়তের মাসালা শিখেনি আকিদা শিখেনি কিন্তু মানুষকে তারা তাদের মুখে আহ্বান করার জন্য তাদেরকে শোহরা তাদেরকে মানুষ নিজে প্রসাদ প্রসারের জন্য যে তিনি একটা বিষয়ের কথা বলেছে কারণ কেন এদের পিছনে মানুষ চলেছে মানুষ মনে করে বর্তমান ফেতনা থেকে বাঁচার জন্য কিছু একটা দরকার এই অবলম্বন অনুসরণ করে চলেছে তারা মনে করছে বিশাল কাজ করছে না এরা বড়ই ফেতনাবাজ এই জাতীয় যারা কেয়ামতের আলামতকে কোন জায়গায় ফিট করতেছে কোন বিশেষ ঘটনার সাথে ফিট করছে তারা সবাই ফেতনাবাজ এরা সবাই ফেতনাবাজ এরা নিজেদেরকে প্রচার প্রসারের জন্য নেমেছে এই বিষয়গুলো আপনারা দেখবেন স্পষ্ট বুঝতে পারবেন ফেতনা যখন আসে তখন মুষ্টিমেয় কিছু মানুষ বুঝতে পারে ফেতনা যখন চলে যায় সবাই সেটা বুঝতে পারে বুঝতে পারেন কিনা বুঝতে পারছেন কিনা ফেতনা যখন আসে মুষ্টিমেয় কিছু মানুষ বুঝতে পারে কিন্তু ফেতনা যখন চলে যায় সবাই বুঝতে পারে যে এটা ফেতনা ছিল এর আগে অনেকে উল্টাপাল্টা করে ইতিহাস সাক্ষ্য আলেমরা সবসময় নিষেধ করেছে সমস্ত কাজ থেকে পরবর্তী দেখা গেছে ওইটাই ঠিক ছিল আলেমদের কথা শোনা ভালো ছিল কিন্তু কিছু মানুষ আলেমদের পোশাক পরে
আলেমদের পোশাক পরে আলেমদের সেই দাওয়াতকে বিতর্কিত করে নিজেদের মনমত ফিতনা তৈরি করে দিচ্ছে ওই ফিতনার অনুসরণ করা সালফে সালেহিনের মানহাজ নয় সালফে সালেহিনের মানহাজ নয় সালফে সালেহিন মানহাজ 16 তম যেটা মানহাজ না তা হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের দিকে সবাই ঝুঁকে পড়েছে সবাই শুধু কেবল আধুনিক জ্ঞান বিজ্ঞান দেখে দীন ও শরীয়তের শিক্ষাকে তারা পর্যাপ্ত প্রসারতা মনে করে এটা কখনো সালফে সালেহিন মানহাজ ছিল না সালফে সালেহিন বাইরের বিদ্যা যতটুকু প্রয়োজন ততটুকু শিখতেন ইমামরা ততটুকু শিখিয়েছেন যতটুকু তাদের প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সেটা তো ছিল কোরআন এবং সুন্নাহর ইলম এবং বিশাল গোষ্ঠী জান্নাতে চলে গেছে কোরআন এবং সুন্নাহ শিখেই তারা কোনোদিন কালাম শিখেনি কালাম শাস্ত্র শেখার জন্য কিছু মানুষ বিভিন্ন রকমের ফয়তারা করে যাচ্ছে বিভিন্ন রকমের বই লিখে যাচ্ছে বিভিন্ন রকমের ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে সলফদের বইয়ে এবং সেভাবে আপনাকে রাষ্ট্র দর্শন শিখাচ্ছে আপনাকে কালাম শাস্ত্র শিখাচ্ছে অথচ কালাম শাস্ত্র শিখার বিরুদ্ধে সলফে সালেহিন স্পষ্ট বক্তব্য দিয়েছে আবু হানিফা আবু ইউসুফ সহ রাহিমাহুল্লাহ জামিয়ান সমস্ত ইমাম কালাম শাস্ত্রের বিরুদ্ধে কথা বলেছে সতেরোতম যে জিনিসটা সেটা হচ্ছে সালফে সালেহিনের মানহাজ নয় নসিহত ত্যাগ করা নসিহত কি জিনিস নসিহত আল্লাহর জন্য হবে ফেরেশতাদের জন্য আল্লাহর জন্য হবে কিতাবের জন্য হবে রাসূলদের জন্য হবে মুসলিম শাসকদের জন্য হবে সাধারণ মানুষদের জন্য হবে সেই নসিহত হচ্ছে কল্যাণ কামনা করা আপনি দেখলেন আপনার সামনে এই বিভ্রান্ত লোকে দুনিয়া বিভ্রান্ত করে দিচ্ছে আপনি বলবেন যে নাম নেওয়া যাবে না চুপ মেরে বসে থাকতে হবে আপনি বিভ্রান্ত করেন আপনি বিভ্রান্তি তৈরি করছেন কারণ এই লোক হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করছে আর আপনি বলেছেন ওর নাম নিয়ে কথা বলা যাবে না সালফে সালেহিন নীতি সেটা কখনো ছিল না সালফে সালেহিন যারা বিভ্রান্তি তৈরি করত তাদের সম্পর্কে স্পষ্ট নাম ধরে সাবধান করত কারণ সাধারণ মানুষ বুঝে না কার সম্পর্কে কি কথা বলা হচ্ছে সাধারণ মানুষ মনে করবে আমার মাথার উপর দিয়ে গেছে আরেকজন বলবে আমাকে বলে নাই আমাকে বলে নাই কিন্তু তাকেই বলা হচ্ছে সেজন্য বিশেষ বেদাতি যারা আছে ফেতনাবাজ যারা আছে আকিদা বিভ্রান্তিকারী যারা আছে তাদের নাম ধরে সাবধান করা এটা নসিহতের অন্তর্ভুক্ত আল্লাহর জন্য তার কিতাবের জন্য রাসূলদের জন্য এবং সমস্ত মানুষের জন্য এই ফেতনা সম্পর্কে নাম ধরে সাবধান করা এটা সালফে সালেহিনের মানহাজ ছিল আপনারা ভালো করে জানেন জাহাম ইবনে সফওয়ানের বিরুদ্ধে আলেমরা কথা বলেছে জাহাজ ইবনে দারহামের বিরুদ্ধে আলেমরা স্পষ্ট কথা বলেছে অনুরূপভাবে ওয়াসিল বিন আতার বিরুদ্ধে কথা বলেছে অনুরূপভাবে যারা এই খারাপ আকিদার দিকে আহ্বান করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আলেমরা সাবধান করেছে আপনার উচিত আকিদা খারাপ কাউকে দেখলে বেদাতি বেদাতি দিকে আহ্বানকারী কাউকে দেখলে নাম ধরে বলা নাম লুকিয়ে রাখা তথাকথিত অথবা কিছু মানুষের কি হইলো ওটা ওই জায়গায় না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ব্যবহার করতেন যেখানে স্পষ্ট কেউ শরিয়া বিরোধী কাজে লিপ্ত হতো না বিশেষ কোনো কাজে তারা লিপ্ত হতো না তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেন যে কিছু মানুষের কি হইলো এটা ওই ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কোনো যারা বিশেষ কোনো দাওয়াত দিচ্ছে না বিশেষ কোনো খারাপ বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে না কিন্তু যেখানে বিভ্রান্তি সুস্পষ্ট সেখানে অবশ্যই আপনাকে নির্ধারণ করে দিতে হবে ব্যক্তিকে অমুক ব্যক্তি ফেতনাবাজ কারণ তার থেকে সাবধান করা জরুরি এটা আপনার জন্য মনে রাখতে হবে মানুষ আপনার সমালোচনা করতে থাকুক কোনো সমস্যা নেই আল্লাহর কাছে আপনি রিওয়ার্ড পাবেন কারণ এই দ্বীনের নসিহতের অন্তর্ভুক্ত হচ্ছে যে ব্যক্তি ফেতনাবাজ তার সম্পর্কে স্পষ্টভাবে সাবধান করা ১৮ নম্বর হচ্ছে আখিরাতের কাজ ত্যাগ করে শুধুমাত্র দুনিয়ার পিছনে চলা এটা সলফে সালেহিনের মানহাজ ছিল না ১৯ নম্বর ফেতনা হচ্ছে বিবেককে প্রাধান্য দেয়া বিবেককে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নার উপরে এই মানহাজের উপর যারা চলছে এটা সলফে সালেহিনের মানহাজ কখনো ছিল না ২০ নম্বর হচ্ছে দেখবে অনেকেই কি করে কোরআনে কারিম এবং হাদিসের স্পষ্ট নসকে টেনে নিয়ে অস্পষ্ট দিকে নিয়ে যাচ্ছে এটা বেদাতীদের মানহাজ এটা বেদাতীদের মানহাজ বেদাতীর স্পষ্ট ভাষ্যকে নিয়ে অস্পষ্টতার দিকে নিয়ে যাবে আর সলফে সালেহিন অস্পষ্ট জিনিসকে বোঝার জন্য স্পষ্ট আয়াত এবং হাদিসের দিকে নিয়ে যায় যারা এই উল্টা পাল্টা করছে এরা সবাই ফেতনাবাজ আপনারা তাদেরকে দেখতে পাবেন এখন তাদের মধ্যে অনেকেই আছে এই কাজে লিপ্ত রয়েছে স্পষ্ট বিশেষ করে আশারি ও মাতুরিদি সম্প্রদায় যারা এই কাজ করে থাকে কোরআন এবং সুন্নার স্পষ্ট নস আল্লাহর সিফাত সাব্যস্ত করা নসগুলোকে তারা বিভ্রান্তি তৈরি করে এগুলিকে অন্য রকম নিয়ে বলে যে এগুলি তো মুতাশাবিহাত বলে বসে থাকে না এগুলি মুতাশাবিহাত নয় আল্লাহ বলেছেন আর রহমান ও আল্লাহ শিস্তাওয়া রহমান আরশের উপর উঠেছেন এরা বলে যে না আরশের উপর উঠে বলা যাবে না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন প্রতিটি আপত্তিতে
তারা বলে যে না এটা বলা যাবে না আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহ ফাকাইদিহি আল্লাহর হাত আছে আল্লাহ তাআলা বলছেন তারা বলে যে হাত বলা যাবে না আল্লাহ তাআলা বলছেন তার চেহারা আছে তারা বলে চেহারা বলা যাবে না এই ফিতনা কেন তৈরি হচ্ছে কারণ তারা ইচ্ছাকৃত আল্লাহর মুহকাম আয়াতগুলোকে মুতাশাবিহাত বানিয়ে নিচ্ছে এবং তারা মনে করছে ভালোই তো করছে কিন্তু ভালো চাইলে পাওয়া যায় না কারণ ভালোর জন্য জ্ঞান থাকা জরুরি এইজন্য ইমাম সাহেব ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে দুনিয়ার যুগে যত বিভ্রান্তি এসেছে বেজুলমে হাউলা আও বেজাহলে হাউলা কিছু মানুষের জুলুমের কারণে আর কিছু মানুষের অজান অজ্ঞতার কারণে দুনিয়ার বুকে ফেতনা ছড়িয়ে যায় জুলুম মানে কি জেনে শুনে ভুল করা ইচ্ছাকৃত ভুল পথে আহ্বান করা আরেক গোষ্ঠী হচ্ছে না জেনে ভালো করছে মনে করে খারাপ করা এই দুই গোষ্ঠী জগৎকে নষ্ট করে দিচ্ছে জগতের দিনকে নষ্ট করছে জগতের ভালো ভালো কাজকে নষ্ট করে দিচ্ছে একুশ নম্বর হচ্ছে সালফে সালহীনের মানহাজ নয় যাকে তাকে কাফের বলা কিছু মানুষ বসে আছে বিশেষ দরবার খুলেছে কথায় কথায় দুনিয়া সবকে কাফের বলে দিচ্ছে অমুক কাজ করলে কাফের না সালফে সালহীন তাক নির্ধারিত কাউকে কাফের বলতে হলে শর্ত পূরণ করতে হয় দুটি শর্ত আর কিছু বাধা দূর করতে হয় পাঁচটি বাধা দূর করতে হয় সালফে সালহীন তা উল্লেখ করেছে এই বিষয়গুলো আপনারা আমার এই গ্রন্থের মধ্যে পাবেন এই গ্রন্থটি আপনাদের কাছে অবশ্যই আসে আমি বিশ্বাস করি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছি এবং আকীদার গ্রন্থ উল্লেখ করেছি সেটা হচ্ছে অবশ্যই একামতুল হুজ্জা এবং এজালাতু শুবহা দুইটি সদুটি অবশ্যই শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনি তাকে জানাতে হবে তার সন্দেহ দূরের ব্যবস্থাপনা করতে হবে এই সন্দেহ দূর হওয়ার জন্য ব্যবস্থাপনা করতে দুইটা শর্ত পূরণ করতে হবে আর বাধা হচ্ছে লোকটার মধ্যে হয়তো মূর্খতা আছে লোকটা হয়তো জানে না তার অব্যাখ্যা আছে সে হয়তো অন্ধ অনুসরণ করে চলেছে তাকে হয়তো জোর করা হচ্ছে অথবা তার কোনো সমস্যা আছে জিনিসগুলো জেনে তারপরে আপনাকে ব্যক্তি বিশেষকে তাকফির করতে হবে ব্যক্তি বিশেষে তাকফিরের জন্য শর্ত পূরণ না হলে যারা যাকে তাকে কাফের বলে এটা সালফে সালহীন মানা ছিল না সালফে সালহীন মানা এটাও নয় নির্দিষ্ট ব্যক্তি কাফের হওয়ার সব শর্ত পূরণ করেছে তারপরেও তার ইমানদার বলবেন মুরজিয়াদের কাজ এটা সালফে সালহীন মানা ছিল না যতক্ষণ যখন আপনি সব শর্ত পূরণ করেছেন এরপরেও তাকে ইমানদার বলে যাবেন এটা সালফে সালহীন মানা যেটা ছিল না সালফে তালিন সালফে সালহীন মানা এটাও নয় সেটা হচ্ছে চব্বিশ নম্বর হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মহব্বতে বাড়াবাড়ি করা এটা সালফে সালহীন মানা ছিল না সালফে সালহীন মানা এই আপনাদের চট্টগ্রামে সবচেয়ে যে জিনিসটা হয় তা হচ্ছে রসুলের ভালোবাসায় বাড়াবাড়ি কেউ বলতেই পারে রসুলের ভালোবাসা বাড়াবাড়ি কেমনে হয় বাড়াবাড়ি হয় যখন রসুলকে আল্লাহর মর্যাদা আপনি দিয়ে দিবেন নাউজুবিল্লাহ এই চট্টগ্রামের এই কাজটি সবচেয়ে নিন্দিত দিক এই কাজটি হয়ে যায় বিভিন্ন জায়গাতে এ থেকে সাবধান করতে হবে এটা সালাফদের মানহাজ ছিল না আল্লাহ তাআলা এবং তার রসুল আল্লাহ তাআলা তার নবীর জন্য যে সমস্ত বিশেষ স্পেশাল গুণাবলী বর্ণনা করেছেন নবী তার যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বলতে কোনো বাধা নেই কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যা বর্ণনা দিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বলবেন না যা আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে চলে যায় এবং যা বললে আপনার ঈমান চলে যায় কারণ বাড়াবাড়ি করা সালফে সালহীন নীতির অন্তর্ভুক্ত ছিল না রাসূল নিজেই বাড়াবাড়ি থেকে নিষেধ করেছেন ২৬ নম্বর হচ্ছে ২৬ নম্বর নীতি হচ্ছে সালফে সালহীন মানহাজ না বেদাতির সাথে বসে বসে সারাদিন গল্প গুজব করা অনেকে বলে ভালো জিনিস নিব খারাপ পরিত্যাগ করব আপনি ভালো যদি জানতেই পারতেন তাহলে আপনি বিশাল আল্লাহর নবী হয়ে গেছিলেন আপনি তো ভালো বুঝেন না বলে আপনাকে সাবধান করা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে তাদের সাথে বসো না তাদের সাথে বসো না ফালা তাকউদু মাহুম তাদের সাথে তোমরা বসো না আর আপনি তাদের সাথে বসছেন বেদাতীদের সাথে বসে বেদাত বলে বিখ্যাত যারা তার বেদাতী তাদের সাথে বসার জন্য কোনো মানুষকে অনুমতি দেয়নি সালফে সালহীন তা করতেন না ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ইবনে সিরিন তারা যখন কেউ বলতো যে বেদাত এসে বলতো আপনার সাথে তর্ক করব আপনার সাথে বসবো বলতেন যে অসম্ভব তুমি বসলে আমি চলে যাব এটা হওয়া নীতি হওয়া উচিত কিছু মানুষ আছে তথাকথিত বিশেষ একটা চ্যানেল খুলেছে অমুককে ডেকে নিয়ে কতক্ষণ দেখাচ্ছে যে উনি ওরা একটা আনন্দ পাচ্ছে ওরা খেলাধুলা পাইছে মামুন এটা করতো
তারা শিখ করত আহলে সুন্নাতের সাথে মুতাযিলাদের লাগাই দিতে সব সময় আর নিজেরা বসে বাহাবা টিপত কিছু মানুষ বাহাবা দেখতেছে আমাদের সে সুযোগ নাই আমরা ওদের সাথে বসার কোনো সময় নেই ওদের বিভ্রান্ত পরপ্রশ্ন বলে ওদের থেকে সাবধান করা আমাদের দায়িত্ব ওদের সাথে বিতর্ক তৈরি করা সলফ সালেহিনের কাজ নয় সলফ সালেহ মানহাজ ছিল না এটা করা যায় না 27 নম্বর হচ্ছে এলেম অর্জনের আগেই আমল শুরু করে দেয়া এটা সলফ সালেহিনের কাজ ছিল না এলেম অর্জনের আগেই আমল শুরু করা দিত না আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এলেম অর্জন করতে বলেছেন পাইলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে তারপর সে ধারণ করতে হবে যে ব্যক্তি অর্থ জানেনি ধারণ করেনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোনো কাজ হবে না কারণ মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো এবং হাজারবারে বলতো তাদের মুখ থেকে বেরই হতো কিন্তু আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হয়নি কারণ সেটা অন্তরে ধারণ করেনি এজন্য এলেম অর্জন করতে হবে তারপর আমল করতে হবে এটাই ছিল সালাফদের মানহাজ 28 নম্বর হচ্ছে শুধু ঝগড়ার দিকে আহ্বান করা মুনাজারার দিকে চলে যাওয়া এটা সালাফদের মানহাজ নয় মুনাজারা হয় না মুনাজারা হবে যেই মাসালাতে মুনাজারা হতে পারে আকীদার মাসালাতে মুনাজারা করবেন না আপনি হক বলে দিবেন কুলিল হাক্কু মি রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর খোলা আছে ইন্না আতাদনা লিজ্জালিমিন নারান আহাত বিহি সুরাদিকুহা আল্লাহ তাআলা বলে দিয়েছেন হক তোমার রবের কাছ থেকে এসেছে যতটুকু তুমি নিবে হক নিতে পারো কুফরে নিলে তোমার জন্য জাহান্নামের রাস্তা খোলা আছে একটুকু বলে দিবেন তারা নাস্তিক আছে তাদের জন্য তাদের সাথে ওই জড়াতে তর্কে জড়াতে যাবেন না আপনার সেই ক্ষমতা নেই আপনি যে কোনো মুহূর্তে নিজে ইত্যাদি এই বিপদে পড়তে পারেন তারা বিপদ হলে কোনো সমস্যা হয় না আপনার বিপদ হলে আপনার ঈমান চলে যাবে আপনার সমস্যা অনেক বেশি 29 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা সালাফদের মানহাজ নয় কথায় কথা অর্ধেক বলবে কথা বাকিটা বলবে না সালাফদের মানহাজ বিস্তারিত কথা বলা বুঝিয়ে বলা এটা সালাফদের মানহাজ যারা আশারি মাতুরিদি আছে তারা বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে বলবে যে এটা বললে শরীর হয়ে যায় এটা বললে এটা হয়ে যায় এটা বলে আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে আমি আমার বক্তব্য শেষ করছি 30 নম্বর সর্বশেষ যেটা বলবো যা সালাফদের মানহাজ না তা হচ্ছে যদি আপনি দেখেন আজ কিছু মানুষ বের হয়েছে তারা বলে যে মুতাওয়াতের হাদিস দিয়ে দলিল দিতে হবে মুতাওয়াতের হাদিস দিয়ে দলিল দিতে হবে শুনুন আহাদ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না বুখারী মুসলিমে থাকলেও নেওয়া যাবে না কমন সেন্সের পক্ষে থাকতে হবে কেউ বলে একটাও নেওয়া যাবে না আমরা যেটা বলি সেটা এটা প্রাথমিক বলে একটু আগে আপনারা শুনেছেন এটা প্রাথমিক স্তর এটা হচ্ছে প্রাথমিক স্তর এরপরে দ্বিতীয় স্তর হবে প্রথম খাদে পড়া হচ্ছে যে আমি সব হাদিস নেই না দ্বিতীয় খাদে পড়বে সেটা হচ্ছে সবকিছু অস্বীকার করে এরা নাস্তিক হয়ে যাবে কারণ এরা এই নাস্তিকতার পথে রওনা হয়ে গেছে যারা কোরআন এবং সুন্না এর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে যারা খবর ওয়াহেদ মুতাওয়াতের মধ্যে আমল ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করে তারা পথভ্রষ্ট সলফে সালেহিন কোনোদিনে এই পার্থক্য করতেন না যারা এই আপনাদের সমাজে চট্টগ্রামে হোক বা বাংলাদেশের যেখানে হোক এই পার্থক্য করছে সহি হাদিস থাকলেও সে আমল করে না তার কাছে মনে হয় সহি হাদিস এটা তো খবর ওয়াহেদ এটা তো একক সংবাদ এটা তো অমুক তার বিবেকে বুঝে না তাকে ছেড়ে দেন তাকে বলবেন যে আপনি পথভ্রষ্টতার পথে চলে যাচ্ছেন তার সাথে আপনারা কোনো তর্ক করার প্রয়োজন নেই তাকে যদি এটা যদি না মানতে পারে আল্লাহ রাসূলের হাদিস যে ব্যক্তি মানবে না সুন্নাহ যে ব্যক্তি মানবে না আদর্শ যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি পথভ্রষ্ট সলফে সালেহিন তার সাথে বসতেন না তাদেরকে পথভ্রষ্ট বলে তারা ঘোষণা করতেন এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে সালাফদের মানহাজে জানতে হবে কোন কাজটিকে তারা গ্রহণ করেননি কোন কাজটিকে তারা গ্রহণ করেছেন এটা না জানলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এজন্য বারবার বলছি আরব তুশর আলা আলী শরি ওলা কিংলে তওয়াকিহে খারাপ জিনিসই খারাপ করার জন্য নয় খারাপ থেকে বাঁচার জন্য সলফে সালেহিনের মানহাজ নয় যাতে তা জিনিসই এই জন্য নয় যে সালাফদের মানহাজের বিপরীতে চলবো বরং সালাফদের মানহাজকে আঁকড়ে ধরবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আসল জাযা একটু আমরা বেশি করে সময় নেব না 15টা মিনিট সময় নিব বেশি করে সময় আমরা চারটা প্রশ্ন উত্তর দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি যেহেতু সময় একদম সংক্ষিপ্ত আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সিসি সম্মানিত চেয়ারম্যান শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদিনী হাফিজাহুল্লাহ তাআলাকে আমি চারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছিল একটু অপেক্ষা করুন আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছেন আরেকটু অপেক্ষা করুন প্লিজ Thank you.
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. أخرجه الإمام مالك في المؤطى بلاغا. CFC conference 2022 এর সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। ইতিমধ্যে আমাদের সামনে আলোচনা করে গিয়েছেন দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত দীনী ভাই ও বোনেরা, মিডিয়ার মাধ্যমে যারা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে দেখছেন, আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সম্মানিত দীনী ভাই বোন। রাত অনেক বেশি হয়ে গিয়েছে, একটি বিষয়ে